আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মাহফিল এটা রাজনৈতিক মঞ্চ না, এই মাহফিল এটা গালিগালাজের মঞ্চ না, এটা পবিত্র জায়গা। এখান থেকে মানুষকে হেদায়াতের দিকে, সত্য আর সুন্দরের দিকে আহ্বান করা হবে। এখন আমরা সামান্য মাসআলাগত পার্থক্য থাকার কারণে দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন হুজুররা এখন যে আজে বাজে ভাষায় গালিগালাজ করে, এরকম আছে না? সামান্য মাসআলাগত বিভেদের কারণে এরকম গালিগালাজ করা কিংবা একজন আরেকজনের উপরে চড়াও হয়ে এরকম কথা বলা, এটা ঠিক নয়। এটা ঐক্যের বন্ধনকে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলবে, ঠিক না? আগে তো আপনারা দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া করেন আপনারা, এখন পরিস্থিতি খুব খারাপ, কিন্তু আমাদের কি দোয়া চাইতে হয়? আপনারা দোয়া করেন আমরা যেন একটু ঠিকঠাক থাকি, কারণ আমাদের মধ্যে যে বিভেদ আর যে ঠেলাঠেলি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, সালাতে কোথায় দুঘাত বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে, ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। ফরজ নিয়ে কোন আলেমের মধ্যে মারামারি আছে? নফল নিয়ে আমাদের ঠেলাঠেলি দরকার আছে এগুলো করার? যার ইচ্ছা আমিন জুড়ে বলবে, যার ইচ্ছা আসতে বলবে, যার ইচ্ছা নাভির উপরে হাত বাঁধবে, যার ইচ্ছা বুকে হাত বাঁধবে, এ নিয়ে আমরা মারামারি করবো। ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। আমরা এখন টুপি দিয়ে ইসলাম চিনি, বলছি এটা কৌমি টুপি, আহারে দেখছো এটা আলিয়া টুপি, এটা চর্মনাই টুপি, এটা জামার টুপি, এটা এই টুপি সেই টুপি, এরকম আছে? আছে আহা, আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে, আমরা সারা দেশে যাই তো আস্তাগফিরুল্লাহ। টুপি দিয়ে ইসলাম যাচাই করতে কে বলেছে? টুপি দিয়ে আর হুজুর দিয়ে ইসলাম যাচাই করলে চলবে না, ইসলাম যাচাই করতে হবে কোরআন সুন্নাহ দিয়ে। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজে তাই জালেমের হাতে ন্যস্ত, নিজের হিসেবে করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসেকে লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা, হেরার চেয়ে আগে চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, হেরার চেয়ে আগে চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয়ে তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। 1914 সালের পরে মার হারাম বাদ দেন আপনি, 1914 সালের পর থেকে, প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে মুসলমানদের শুধু অধঃপতনই শুরু হয়েছে। এর আগে আমরা যখন সব কিছু ভুলে গিয়ে আমরা এক ছিলাম, যতদিন আমরা এক ছিলাম ততদিন মুসলমানরাই পৃথিবীকে শাসন করেছে। কেন ভাই এই ছোটখাটো মত এগুলো আপনারা বাদ দিয়ে কেন এক কাতারে আসতে পারেন? আচ্ছা নামাজে গেলে আমরা কে বলে তুই বিএনপি, তুই আওয়ামী লীগ, এইতে যা সামনে যা পিছনে যা, হুজুর আমি কৌমি আমাকে সামনে দেন, আলিয়া তুই পিছনে যা বলি আমরা? আমরা মাহফিলে যখন আসি ভেদাভেদ করি, আওয়ামী লীগ বিএনপি চর্বুনাই জামাত জাতীয় পার্টি সব ভাই চলে আসি, নামাজেও সবাই চলে যাই। এইভাবে যদি আমরা সব ভাই এক থাকতে পারি, আল্লাহর কসম অমুসলিমরা, আল্লাহর কসম জালেমরা, ইসলামের বিরোধী যারা, তারা কখনোই আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস করতে পারবে না। এক এবং ন্যাক থাকতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। দলাদলি করা যাবে এবং মাহফিলের মঞ্চকেও দলাদলির মঞ্চ বানানো যাবে। কোরআনটা এটা কি কোনো গোষ্ঠী? কোরআন কার? আল্লাহ কার? সবার আল্লাহ কার? নবী কার? আমরা সবাই কার? ভেদাভেদ কেন? আমরাও এক থাকবো ইনশাআল্লাহ।
এক ভাই আরেক ভাইকে গালি দিব না, পারবো তো? গালি দিলে জবানের হক নষ্ট হয়, আর জবানের হক নষ্ট হলে মানুষ কোথায় যায়? ওই প্রথম হাদিসটা মনে রাখবেন, যে হুজুর আমাদেরকে আলোচনা শোনাইছিল প্রথম হাদিসটাই, আজকের আলোচনার প্রথম হাদিসটাই কি ছিল? জবান যারা নাপাক করবে, অপব্যবহার করবে, হক নষ্ট করবে, কোথায় যাবে? আলোচনার দুই নম্বর হাদিস ছিল তার বিপরীত, আর যারা এটা হেফাজত করবে, নবীজি বলছেন আমি জিম্মাদার, আমি তার জন্য জিম্মাদার, আমি তারে নিয়ে জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ, জান্নাতে যেতে চাই তো সবাই। এই সাড়ে তিন হাত বডিতে আল্লাহ তাআলা কি যে দামি নিয়ামত দিয়েছেন! একবার এক লোক একজন প্রখ্যাত দার্শনিকের কাছে গিয়ে সে বলল যে দেখেন আমি খুব অসহায় মানুষ, গরিব মানুষ, আমাকে একটু সহযোগিতা করেন, আমার হালত, আমার অবস্থা খুব একটা ভালো নয়। ওই আলেম, তিনি অনেক বড় মাপের আলেম, তিনি বললেন আচ্ছা তুমি কি সত্যিই গরিব? সে বলল হ্যাঁ আমি অনেক গরিব, টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, ঠিক মতো খেতে পারি না, অনেক গরিব, আমি আমাকে একটু সহযোগিতা করেন। ওই আলেম তখন বললেন, পুনরায় বললেন, আসলেই কি তুমি গরিব? ওই লোকটি বলল আমার কথা কি আপনার বিশ্বাস হয় না? আমি তো বলছি আমি গরিব। তিনি তখন বললেন ঠিক আছে, তোমার যে দুটি চর্মচক্ষু রয়েছে আমি তোমাকে 1,00,000 দিনার দিব। কত লক্ষ দিনার? শুনেন, 1,00,000 টাকা না, 1,00,000 দিনার। 1,00,000 দিনার বা দেড়হাম তোমাকে দিব, তোমার দুটি চক্ষু আমাকে দিয়ে দাও। লোকটা বলল না, ইটস ইম্পসিবল, এটা আমার দ্বারা অসম্ভব, এটা তো টাকা দিয়ে, এটা এটা টাকা দিয়ে কখনো এটাকে মূল্যায়ন করা যাবে না। ওই আলেম বললেন ঠিক আছে, চক্ষু না হয় না দিলে আমি তোমাকে 1,00,000 দেড়হাম বা 1,00,000 দিনার দিব, তোমার দুটো হাত আমাকে দিয়ে দাও। সে বলল না। আলেম বললেন ঠিক আছে, তোমার দুটো পা দিয়ে দাও, 1,00,000 দিরহাম দিব। সে বলল না, এটাও দিব না। তখন আলেম তাকে প্রশ্ন করলেন, তোমার 3.5 হাত বডিতে হাজার হাজার কোটি টাকার সম্পদ থাকা সত্ত্বেও তুমি কিভাবে তোমাকে গরিব বলে দাবি করো? তুমি যদি গরিব বলো এটা আল্লাহর নাশুকুরি হবে, সুতরাং অন্তত পক্ষে 3.5 হাত বডি তোমার সুস্থ থাকলে আল্লাহর শুকরিয়া আদায় করো যে তুমি অনেক ভালো আছো। অনেক মানুষ পঙ্গু, হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, চোখে দেখতে পারে না, এই নেয়ামত তোমার ভেতরে আছে, তুমি তো নেয়ামতের সাগরে ডুবে আছো, ঠিক কি না? এত নেয়ামত, এই জন্য আমি বলেছি আমাদেরকে আল্লাহ নেয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন, অথচ আল্লাহর নেয়ামত খেয়ে পড়ে সার্বক্ষণিক আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করছি। আল্লাহ যদি রাগ করতেন, রাগ করে যদি গজব নাজিল করতেন, আমরা তো 1 ন্যানোসেকেন্ডও বেঁচে থাকতে পারতাম না। অনেক নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই যে আমি কথা বলছি, কথা বলাটাও কিন্তু একটা নেয়ামত, কারণ আপনারা অনেককে দেখেছেন, বোবা মানুষ আপনারা দেখেছেন কি না? বোবা মানুষ যারা, এরা কথা বলতে পারে না, আমাদের জিহবা, আমাদের ঠোঁট নড়লে কথা বের হয়, কিন্তু যারা বোবা, কথা বলতে পারে না, তাদের ঠোঁট বা জিহবা নড়লে আ আ ই আ, তাই না? কথা বের হয় না, সে চেষ্টা করে আমাদের মতো কথা বলার, কিন্তু সে পারে না, কারণ তাকে জবান শক্তি দেওয়া হয় নাই, সে বাক শক্তি, কথা বলার সেই শক্তি বা সামর্থ্য পায়নি। আমরা যারা পেয়েছি, এটি কান নেয়ামত, আস্তে বলবেন না, এটি কান নেয়ামত। তাহলে এই যে জবান, আমাদের যত পাপ, আল্লাহর সঙ্গে যত সীমালঙ্ঘন, নাফরমানি আর অবাধ্যতা হচ্ছে গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, সবচেয়ে বড় ফ্যাক্টরির নাম যদি জিজ্ঞেস করা হয় সেই ফ্যাক্টরির নাম হলো মুখ। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা বললেন আপনি? আচ্ছা বলেন তো, বাংলাদেশে অনেক কিছুর ফ্যাক্টরি আছে না নাই? বাংলাদেশের বাইরে অনেক দেশে অনেক কিছুর ফ্যাক্টরি আছে না? ফ্যাক্টরি থেকেই তো একটি প্রোডাক্ট, সেখান থেকে ম্যানুফ্যাকচার হয়, উৎপন্ন হয়। তো এই যে গুনাহ করছে মানুষ, গোটা পৃথিবীতে মানুষ গুনাহ করছে, পাপ করছে, গুনাহ কিন্তু মানুষ বিভিন্ন জিনিস দিয়ে করছে, কিন্তু গুনাহের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, বড় ফ্যাক্টরির নাম কি? আপনারা বলবেন হুজুর কই, মুক্ত থেকে ছোট, এই এটা তো হাত দিয়ে ধরা যায়, এটা এত বড় হইলো কেমন? এটা সাইজ সাইজ বোঝাচ্ছি না, বরং এটার কামাই, এটার অর্জন বুঝাচ্ছি। পৃথিবীতে বেশি গুনাহ হয় যে জিনিসটা দিয়ে, সে জিনিসটার নাম কি? গুনাহের পাহাড় তৈরি করে ফেলেছে মানুষ এই জবান দিয়ে, মিথ্যা বলছে, মুখ দিয়ে গীবত করছে, মুখ দিয়ে অপবাদ দিচ্ছে,
মুখ দিয়ে হাজবেন্ড ওয়াইফে ভাইয়ে ভাইয়ে গেঞ্জাম লাগিয়ে দিয়েছে, মুখ দিয়ে মানুষকে কটু কথা বলছে, মুখ দিয়ে মানুষের নাম ব্যাঙ্গাই দিচ্ছে, আলেম ওলামাকে গালি দিচ্ছে, এই জবান দিয়ে ইসলামের বিরোধিতা করছে। তাহলে জবান দিয়ে পাপ হচ্ছে নাকি হচ্ছে না? এই জবান এটি অনেক বড় নিয়ামত, এর সঠিক ব্যবহার করলে আল্লাহ তাআলা খুশি হবেন, কিন্তু এর অপব্যবহার আপনাকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে। সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, নবী গো কোন আমল মানুষকে জাহান্নামে নিয়ে যায়? তিরমিজি ইবনে মাজা এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, عن ابي هريره رضي الله عنه قال سئل رسول الله قرن صلى الله عليه وسلم سيد المحدثين ابو هريره رضي الله عنه হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করা হলো, মা اكثر ما يدخل الناس النار, ওগো আল্লাহর নবী কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে, কোন জিনিসটার কারণে মানুষ জাহান্নামে ঢুকবে? আল্লাহর নবী বললেন, দুটো জিনিসের অপব্যবহারের কারণে সবচাইতে বেশি জাহান্নামে মানুষ ঢুকবে। জুরে বলেন কয়টা? আরো জুরে বলেন কয়টা? দুটো জিনিসের সঠিক ব্যবহার না করে মানুষ যখন এই দুটো জিনিসের অপব্যবহার করে মানুষ জাহান্নামের দিকে চলে যায়। সাহাবীরা বললেন, কোন দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ জাহান্নামে যায়? নবীজি বললেন, এক নাম্বার হচ্ছে আলফাম, এই মুখ, আর দুই নাম্বার হলো ওয়াল ফরাজ, লজ্জাস্থান, মুখ আর লজ্জাস্থান, এই দুটো জিনিসের অপব্যবহারকারীরা জাহান্নামে যাবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এই জবানের অপব্যবহার যদি আপনি করেন, জবানটাকে যদি নাপাক করে ফেলেন, এই জবান দিয়ে যদি আপনি আল্লাহর দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আপনি যদি কথা বলেন, এই জবানের হক যদি আপনি নষ্ট করেন, এই জবানের হক নষ্ট, আপনি যদি জবানের হক নষ্ট করে জবানের অপব্যবহার করেন, জাহান্নামে যেতে হবে। আর পক্ষান্তরে জবানের সঠিক ব্যবহার করলে, খুব চমৎকার একটি সুসংবাদ দিয়েছেন নবীজি, নবীজি বলেছেন বুখারীর হাদিস, নবীজি বলেছেন মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার মুখ আর লজ্জাস্থান এ দুটো জিনিসের হেফাজত করবে, এ দুটো জিনিসকে যারা আল্লাহর অবাধ্যতা থেকে রক্ষা করতে পারবে, হেফাজত করতে পারবে, এই মুখ আর লজ্জাস্থানের জিম্মাদারি যারা গ্রহণ করবে, কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবী নিজেই তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আপনারা আমার এই কথাটা শুনেন নাই বলে আসলে বুঝতে পারেন নাই, আমি অনেক দামি একটি কথা বলে ফেলেছি, আমি কথাটি আবারও রিপিট করছি যেহেতু আপনারা শোনেন নাই, আমার বাবারা আমার ভাইরা শোনেন। আমরা প্রথমে একটি হাদিস শুনেছি যে জবানের অপব্যবহারকারীরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এরপরেই আমি আর একটা হাদিস বলেছি, নবীজি আবার সুসংবাদ দিয়েছেন জবানের অপব্যবহার করলে জাহান্নামে যেমন যাবে। নবীজি বললেন সুসংবাদ গ্রহণ করো, মাইয়াতমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বললেন, জবানের অপব্যবহারের বিপরীতে যদি জবানটার সঠিক ব্যবহার করো, এই জবান দিয়ে যদি নাপাক কথা ছেড়ে দিয়ে সত্য বলো, মানুষকে যদি কষ্ট না দাও, জবানের হক যদি আদায় করো, জবানটাকে যদি পবিত্র রাখতে পারো, জবান দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করো, এই জবানটাকে যদি তুমি ভালো রাখতে পারো, জবানটার হেফাজত করতে পারো। নবীজি বলেছেন, আমার উম্মত তুমি শোনো, এই জবানের জিম্মাদারি তুমি যদি গ্রহণ করো, কাল কিয়ামতের দিন আমি নবী নিজেই তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কত বড় কথা, কত বড় সুসংবাদ! আপনি এই জবানটা ঠিক করে ফেলেন, নবীজি বলছেন আমি তোমার জন্য নিজে জান্নাতের ঠিকাদার, জিম্মাদার, সাফায়াতকারী হয়ে তোমাকে নিয়েই জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ, একটা জিনিস আপনি ঠিক করে ফেলেন ভাই, জবান। সারা জীবন ওয়াজ হইলো, ওয়াজ শুনে যাওয়ার পরে বাড়িতে গিয়ে মিথ্যা বলে, ওয়াজ শুনে যাওয়ার পরেই গালাগালি করে, ওয়াজ শুনে যাওয়ার পরেই মানুষের গীবত করে, কিসের ওয়াজ শুনেছেন আপনি? এখনো তো আপনার জবানটাকেই ঠিক করতে পারেন নাই। আজকে জবান ঠিক করার ওয়াজ শুনে যান। আমি আপনাকে মাত্র 20-25 মিনিটে এমন কিছু দামি কথা শোনাবো কিভাবে মানুষ এই মুখটা দিয়ে, দেখেন ছোট্ট সাইজ এই মুখ, এইটা এই ছোট জিনিস দিয়ে
সে গুনাহের পাহাড় তৈরি করে ফেলেছে। আজ আমরা তওবা করে গুনাহের এই পাহাড় কেটে কেমনে আবার একই মুখ দিয়ে একই জবান দিয়ে নেকির পাহাড় তৈরি করতে পারবো, এর প্রসেসটা সরাসরি কোরআন সুন্নাহ থেকে জানবো ইনশাআল্লাহ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন প্রিয় সাহাবী, তিনি নবীজির কাছে এসে বললেন, নবী গো আমাকে একটা সহজ আমল শিখান, যেই সহজ আমলটি করে আমি খুব সহজে জান্নাতে ঢুকবো। নবীজি বললেন, মুআজ ইসলামের আরকানগুলোকে যথাযথভাবে মেনে চলো, তবে তুমি শোনো আরেকটি সহজ আমল তোমাকে বলছি। নবীজি তার জিব্বাটা টেনে ধরলেন, ভালো করে শোনেন যুবক ভাইরা, ভালো করে শোনেন, আপনারা যৌবন বয়সে মানুষ লাফালাফি বেশি করে, মুখ দিয়ে যা আসে তাই বলে। মুআজ রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ডেকে বললেন, কাছে আসো, জিব্বাটা টেনে ধরে বললেন, এটাকে কন্ট্রোল করো, এটাকে নিয়ন্ত্রণ করো। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু পাল্টা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমরা এই মুখ দিয়ে এই জিহ্বা দিয়ে জবান দিয়ে যা বলি সেগুলোর জন্য কি রব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন নাকি? নবীজি তখন বললেন, মুআজ রে শোনো, এই জিহ্বাকে মুখটাকে যারা অনিয়ন্ত্রিত করে ফেলেছে কিয়ামতের দিন রব্বুল আলামিন অর্ডার দিবেন মুখের অপব্যবহারকারী বান্দাগুলোকে উপুর করে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে নিক্ষেপ করো। নাউযু বিল্লাহি মিন, কি শুরু করেছেন আপনি? আপনার মন যা চায় তাই বলেন, এই জবানটাকে নাপাক করে ফেলেছেন, জিহ্বার হক নষ্ট করেছেন, মুখের হক নষ্ট করে আপনি মানুষের ক্ষতি করেন নাই, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন, নিজেকেই আপনি জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছেন, নিজেকে ধ্বংস করছেন আপনি। কিভাবে মানুষ তার এই মুখ দিয়ে গুনাহের পাহাড় তৈরি করছে দেখেন, মাত্র কয়েকটা পয়েন্ট। বাবার আমি আগেই বলেছি আমি লম্বা কথা বলি না, থাকা যাবে তো কয়েকটা মিনিট। দেখেন এখানে আনুমানিক অনুমান নির্ভর কোনো কথা বলবো না, একেবারে বাস্তব কিছু কথা বলবো। এক নাম্বার, এই জবানের অপব্যবহার হচ্ছে, জবান দিয়ে মানুষ মিথ্যা বলছে, মিথ্যার এত চর্চা করছি আমরা, ঘরে মিথ্যা, বাহিরে মিথ্যা, সব জায়গায় শুধু মিথ্যা। ফোন আসছে, বন্ধু তুমি কোথায়, আসে বাড়িতে, কয় আমি কক্সবাজার চলে আসছি রে, দোয়া করিস, দেখছেন অবস্থা। আমরা আমাদের ছেলে মেয়েদেরকেও মিথ্যা বলা শেখাচ্ছি। এক বাবা তার ছেলেকে বলতেছে, বাবা রে তোমার হাতের লেখা তো সুন্দর না, বাংলা হাতের লেখা সুন্দর করো, দাও আমি তোমাকে লিখে দিই। এরপরে বাবা খাতায় লিখছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বললো, এই দেখো আব্বু তোমাকে সুন্দর করে লিখে দিয়েছি, এবার দেখে দেখে তুমি লিখো। ছেলেও লিখতেছে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কিছুক্ষণ পরেই বাসায় কলিং বেল বাজছে, তো ওয়াইফকে বললো, দেখো তো কাকে দেখা যায়, কে আসছে? পাশের বাড়ির সগির ভাই আসছে। কয়, হায় হায় কি বলো, সগির ভাই তোমার কাছে 2000 টাকা পায়। আচ্ছা আব্বু তুমি যাও তো দরজাটা খুলে দাও, ছেলেকে বলতেছে দরজা খুলো। দরজা খুলে বললো, আব্বু বাসায় নাই, কোথায় নাই। এই মিথ্যা বলাটা শিখাই দিচ্ছে বাপ তার ছেলেকে। ছেলেও বলতেছে, আব্বু একটু আগে না আপনি আমাকে লিখাইলেন, পড়াইলেন, শিখাইলেন, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। বাবারে ওই লেখাটা খাতার ভিতরেই থাকুক, এখন তুই আমার এইটা বলে আজাদ দিয়ে মুক্তি দে, যা বল গিয়ে। এরকম মিথ্যা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি না শেখাচ্ছি না? তাহলে আমরা জবানকে সঠিক ব্যবহার করছি না অপব্যবহার করছি? আপনি বলতে পারেন, হুজুর একটা দুইটা মিথ্যা বললে আর কি হয়, মিথ্যা বলার কয়েকটা ক্ষতিকর দিক আছে। আমি যদি আপনাদেরকে বলি কোন মানুষের মুখে দুর্গন্ধ বেশি, আপনারা বলবেন, হুজুর যে কয়েকদিন দাঁত ব্রাশ করে নাই তার মুখ থেকেই সবচেয়ে বেশি দুর্গন্ধ আসবে। এটা আপনাদের জাগতিক চিন্তা ভাবনা, জাগতিক দৃষ্টিকোণ থেকে আপনারা মনে করেন দাঁত ব্রাশ না করলেই শুধু মুখে দুর্গন্ধ হয়। কিন্তু আল্লাহর নবী বলেছেন তিরমিজি শরীফের হাদিস, ইদা কাযাবাল আব্দু তাবাআদা আনহুল মালাক মিলাম মিন্নাত নিমা যা আবি। আল্লাহর নবী বলেছেন যখন কোনো বান্দা মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে রহমতের ফেরেশতা তার দৃষ্টি সীমানার বাহিরে চলে যায়। সুবহানাল্লাহ পড়ছে নাকি? সুবহানাল্লাহ পড়ে, এটা নাউযুবিল্লাহ মানে সুবহানাল্লাহ হবে কিও? আপনারা তালে আছেন না বেতালে আছেন? নবীজি বলছেন যখন কেউ মিথ্যা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধে ফেরেশতা, এখানে তো বলা হয়েছে মিলান,
মানে এক মাইল। আবার অন্য রেওয়ায়াতে অন্য বর্ণনা এসেছে দৃষ্টি সীমানার বাহিরে রহমতের ফেরেশতা চলে যায়, যার সাথে রহমতের ফেরেশতা থাকে না তার সাথে থাকে শয়তান। কে থাকে? সুতরাং মিথ্যা বলার এক নম্বর ক্ষতিকর হলো তার আশেপাশে রহমতের ফেরেশতা থাকে না। যে ব্যক্তি মিথ্যা বলে শয়তান তার সঙ্গী হয়ে যায়, শয়তান ওই লোকটাকে তার দুস্থ বানিয়ে ফেলে। এখন বলেন তো সবাই, আমরা শয়তানের বন্ধু হতে চাই নাকি আমরা নবীজির আশেক হতে চাই? আমরা কেউ শয়তানের বন্ধু হতে চাই না, আমরা আল্লাহর বলি হতে চাই, আল্লাহর বন্ধু হতে চাই, নবীজির খাঁটি উম্মত, নবীজির খাঁটি প্রেমিক হতে চাই। তাহলে যদি আমরা আল্লাহর প্রেম, আল্লাহর দয়া, ভালোবাসা, নবীজির মহব্বত পেতে চাই, তাহলে মিথ্যা কথা বলবো নাকি মিথ্যা কথা ছাড়বো? মিথ্যা কথা বললে আপনার জবানের হক, জিহ্বার হক নষ্ট হবে, মুখে দুর্গন্ধ হবে, এমন দুর্গন্ধ। রহমতের ফেরেশতা এক মাইল, অন্য বর্ণনায় এসেছে দৃষ্টি সীমানার বাহিরে চলে যায়। এটা হচ্ছে মিথ্যা বলার এক নাম্বার কুফল। আর মিথ্যা বলার সবচাইতে বড় কুফল হলো যখন মানুষ মিথ্যা বলে আর ইমানদার থাকে না, মুনাফিক হয়ে যায়। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। কোরআনুল কারীমের 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লাম إِنَّكَ لَرَسُولُهُ وَاللَّهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ আল্লাহ তাআলা বলছেন, ওগো আমার হাবিব, মুনাফিক মার্কা লোকেরা যখন তোমার কাছে আসে, তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর রাসূল, তুমি তাদেরকে জানিয়ে দাও আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিঃসন্দেহে তুমি আল্লাহর রাসূল। আর তাদেরকে এটাও বলে দাও, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয়ই মুনাফিকেরা মিথ্যাবাদে। মুনাফিকের স্বভাব হলো কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় কি বলে। আবার হাদিসে এসেছে নবীজি বলেছেন মুনাফিকের স্বভাব হলো ইদা হাদ্দাতা কাযাবা, কথা বলার সময় সত্য বলে নাকি মিথ্যা বলে। এখন বলবেন হুজুর মুনাফিক হলে কি হবে, মুনাফিকের পরিণতি কোথায়? এবার শুনেন, কাফের মুশরিকরা যাবে জাহান্নামে, বড় বড় কাফের যারা ছিল। যদি আপনাদেরকে জিজ্ঞেস করি পৃথিবীর বড় বড় কাফের কারা, আপনারা হয়তো আমার সাথে তাল মিলিয়ে বলবেন হুজুর নমরুদ, ফেরাউন, আবুল আহাব, আবু জাহাল, উতবা, সাইবা, হামান, সাদ্দাত, করণ, এরা হচ্ছে পৃথিবীর না একেবারে কুখ্যাত কাফের, সিলমারা কাফের, কোরআনে একেবারে সিল মেরে এদেরকে কাফের বলা হয়েছে। কিয়ামতের দিন এই বড় বড় কাফেরগুলোকে জাহান্নামের উপরের তলায় রাখা হবে। মুনাফিকগুলো ওই বড় বড় কাফেরদের চাইতেও এত খারাপ। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। কথাটা আমার না, আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন কাফেরগুলো তো ভালো, এরা তো জাহান্নামের উপরে থাকবে। আর কথায় কথায় মিথ্যা বলে যারা যারা মুনাফিকের ভাইরাসে আক্রান্ত হয়ে গেল, যারা মুনাফিক, মুনাফিকগুলো মনলে জাহান্নামের উপরের তলায় নয় বরং জাহান্নামের সবচাইতে নিচে থাকবে। মিথ্যা যখন বলে ইমানদার থাকে না, মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে মিথ্যা বলে মানুষ মুখ দিয়ে, তাহলে মিথ্যা বললে আমরা জবানটাকে অপব্যবহার করছি মিথ্যা বলে। আর মিথ্যা বলার কুফল বললাম কয়টা? দুইটা। এক নম্বর, মুখের দুর্গন্ধে রহমতের ফেরেশতা চলে যায়। দুই নম্বর, মিথ্যা বললে মানুষ, এরপরে দুই নম্বর বললাম, মিথ্যা বললে মানুষ মুনাফিক হয়ে যায়। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই নাকি ইমানদার হয়ে? আস্তে বলবেন না, জুড়ে বলেন কি হয়ে মরব। ইমানদার হয়ে যদি মরতে চাই, তাহলে আজকে থেকে আমরা কি সিদ্ধান্ত নিব? আমরা সত্য কথা বলবো, মিথ্যা ছাড়ব, পারবো তো ইনশাল্লাহ? কথায় কথায় মিথ্যা বলা যাবে? তাহলে এক নাম্বার বলছিলাম, মানুষ এই জিহবাকে অপব্যবহার, মুখের অপব্যবহার করছে। এক নাম্বার কি বলে? সবাই বলেন কি বলে? কষ্ট হচ্ছে বাবারা? দুই নাম্বার, মানুষ তার মুখ নষ্ট করছে, জিহবার হক নষ্ট করছে, এই মুখ দিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করে। এক ভাই আরেক ভাইকে গালি দেয়, একজন আরেকজনকে ইচ্ছা মতো গালি দেয়, আবার গালি দিয়ে অনেকে অনেক সময় আরেকজনকে এসে বলে ভাই কামের কাম করছি, লোকটাকে একদম গালি দিয়ে শেষ করে ফেলছি, খুব গর্ব করে, বড়াই করে। শুনেন গালিবাদ যারা,
মাঝে মাঝে গালি দেওয়ার স্বভাব যাদের আছে এই হাদিসটা কান খাড়া করে শুনেন। যদি হাদিসটা বুঝতে পারেন জীবনে কোনোদিন আর আপনি গালি দিবেন না। আল্লাহর নবী বলেছেন আল মুস্তাব্বানি মা ক্বালা ফালাল বাদি মিনহুমা মা লাম ইয়াতাদিল মাজলুম, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন দুই ব্যক্তি যখন একজন আর একজনকে গালি গালাজ করে তখন যে ব্যক্তি গালি দেয় তার অন্য ভাইকে যে সে গালিটা দিল ওই গালিটা তার উপর না পড়ে যে গালিটা দিয়েছে গালিটা তার উপর পড়ে যায়। আপনি যে গালি দিলেন মা বাপ তুলে অনেকে গালি দেয়, গালি দেয় না ভাই দিছি রে, মারতে না পারলে কি হবে, অন্তত গালি দিছি মানে খুব গর্ব করে গালিটা যে দিলেন গালিটা তার উপর পড়লো না আগে আপনার উপর পড়লো। ওই যে অবস্থাটা এমন উদাহরণ দিচ্ছে, মানুষ বলে না উপরে থুতু মারলে কার উপর পড়ে, আপনি উপর দিকে থুতু মারছেন থুতুটা কার উপর পড়বে, আরেকজনের উপর না আপনার উপরে, কথা কর না কেন কার উপরে। মানুষ বলে না পানিতে কুড়াল মারলে কোথায় পড়ে, নিজের হাঁটুতেই পড়ে। তো গালি দিয়ে মনে করছেন খুব কাম কামের কাজ করে ফেলেছেন। এ যুবক ভাইয়েরা শুনেন, এখন তো ফেসবুকে গালিগালাদের চর্চা হয় সবচাইতে বেশি, এটা গালি দেওয়ার প্ল্যাটফর্ম এখন হয়ে গেছে। আপনার যে মন যা চায় তাই মানুষকে গালিগালাজ করেন। অনেক সময় মরা মানুষকেও আমরা গালি দেই, অথচ নবীজি বলেছেন লা তাসুব্বুল আমওয়াত, মরা মানুষকেও গালি দিও না কারণ সে কার জিম্মায় চলে গেছে। গালি দিচ্ছেন কেন, গালি দিয়ে তো নিজের লস করছেন আপনি। আর নবীজি বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোনো মুসলমানকে হত্যা করা কুফরি আর কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি। মুসলমানকে গালি দেওয়া কি, আপনাদের কথা কি বলবো, আমরা তো হুজুররাই এখন এক হুজুরকে আর এক হুজুরকে গালি দেয় কি আছে নাকি। দেখেন মাহফিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মাহফিল এটা রাজনৈতিক মঞ্চও না, এই মাহফিল এটা গালিগালাজের মঞ্চও না, এটা পবিত্র জায়গা। এখান থেকে মানুষকে হেদায়াতের দিকে সত্য আর সুন্দরের দিকে আহ্বান করা হবে। এখন আমরা সামান্য মাস আলাগত পার্থক্য থাকার কারণে দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেন হুজুররাই এখন যে আজে বাজে ভাষায় গালিগালাজ করে, এরকম আছে না, সামান্য মাসালাগত বিভেদের কারণে এরকম গালিগালাজ করা কিংবা একজন আরেকজনের উপরে চড়াও হয়ে এরকম কথা বলা এটা ঠিক নয়, এটা ঐক্যের বন্ধনকে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলবে, ঠিক না। আগে তো আপনারা দোয়া চাইতেন হুজুর আমাদের জন্য দোয়া করেন আপনারা, এখন পরিস্থিতি খুব খারাপ কিন্তু আমাদের কি দোয়া চাইতে হয়, আপনারা দোয়া করেন আমরা যেন একটু ঠিকঠাক থাকি, কারণ আমাদের মধ্যে যে বিভেদ আর যে ঠেলাঠেলি। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, সালাতে কোথায় দুহাত বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে, ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। ফরজ নিয়ে কোনো আলেমের মধ্যে মারামারি আছে, নফল নিয়ে আমাদের ঠেলাঠেলি দরকার আছে এগুলো করার? যার ইচ্ছা আমিন জুড়ে বলবে, যার ইচ্ছা আসতে বলবে, যার ইচ্ছা নাভির উপরে হাত বাঁধবে, যার ইচ্ছা বুকে হাত বাঁধবে, এ নিয়ে আমরা মারামারি করবো। ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। আমরা এখন টুপি দিয়ে ইসলাম চিনি, ও বলছি এটা কৌমি টুপি, আহারে দেখছো এটা আলিয়া টুপি, এটা চর্মনাই টুপি, এটা জামার টুপি, এটা এই টুপি সেই টুপি, এরকম আছে আছে। আহা, আপনাদের এলাকায় নাই অন্য এলাকায় আছে, আমরা সারা দেশে যাই তো আস্তাগফিরুল্লাহ। টুপি দিয়ে ইসলাম যাচাই করতে কে বলেছে? টুপি দিয়ে আর হুজুর দিয়ে ইসলাম যাচাই করলে চলবে না, ইসলাম যাচাই করতে হবে কোরআন সুন্নাহ দিয়ে। খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজে তাই জালেমের হাতে ন্যস্ত, নিজের হিসেব করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা।
হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয়ে তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ১৯১৪ সালের পরে মার হারাম বাদ দেন আপনি, ১৯১৪ সালের পর থেকে, প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে মুসলমানদের শুধু অধঃপতনই শুরু হয়েছে। এর আগে আমরা যখন সব কিছু ভুলে গিয়ে আমরা এক ছিলাম, যতদিন আমরা এক ছিলাম ততদিন মুসলমানরাই পৃথিবীকে শাসন করেছে। কেন ভাই, এই ছোটখাটো মত এগুলো আপনারা বাদ দিয়ে কেন এক কাতারে আসতে পারেন না? আচ্ছা নামাজে গেলে আমরা কে বলে, তুই বিএনপি, তুই আওয়ামী লীগ, এইতে যা, সামনে যা, পিছনে যা, হুজুর আমি কৌমি, আমাকে সামনে দেন, আলিয়া তুই পিছনে যা বলি আমরা? আমরা মাহফিলে যখন আসি ভেদাভেদ করি, আওয়ামী লীগ, বিএনপি, চোরবুনাই, জামাত, জাতীয় পার্টি সব ভাই চলে আসি, নামাজেও সবাই চলে যাই। এইভাবে যদি আমরা সব ভাই এক থাকতে পারি, আল্লাহর কসম অমুসলিমরা, আল্লাহর কসম জালেমরা, ইসলামের বিরোধী যারা, তারা কখনোই আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস করতে পারবে না। এক এবং ন্যাক থাকতে হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। দলাদলি করা যাবে এবং মাহফিলের মঞ্চকেও দলাদলির মঞ্চ বানানো যাবে। কোরআনটা এটা কি কোনো গোষ্ঠীর? কোরআন কার? আল্লাহ কার? সবার আল্লাহ কার? নবী কার? আমরা সবাই কার? ভেদাভেদ কেন? আমরাও এক থাকবো ইনশাআল্লাহ। এক ভাই আরেক ভাইকে গালি দিব না, পারবো তো? গালি দিলে জবানের হক নষ্ট হয়, আর জবানের হক নষ্ট হলে মানুষ কোথায় যায়? ওই প্রথম হাদিসটা মনে রাখবেন, যে হুজুর আমাদেরকে আলোচনা শোনাইছিল, প্রথম হাদিসটাই, আজকের আলোচনার প্রথম হাদিসটাই কি ছিল? জবান যারা নাপাক করবে, অপব্যবহার করবে, হক নষ্ট করবে কোথায় যাবে? আলোচনার দুই নম্বর হাদিস ছিল তার বিপরীত, আর যারা এটা হেফাজত করবে, নবীজি বলছেন আমি জিম্মাদার, আমি তার জন্য জিম্মাদার, আমি তারে নিয়ে জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ, জান্নাতে যেতে চাই তো সবাই। দেখেন জবানের হক নাম্বার থ্রি, তিন নাম্বার মানুষ কেমনে নষ্ট করছে, এই জবান দিয়ে, মুখ দিয়ে সে তার আরেক ভাইয়ের গীবত করছে। গীবত হচ্ছে এক ভাইয়ের দোষ আরেক ভাইয়ের কাছে গিয়ে বলা। গীবতের সংজ্ঞা চলেন আমরা হাদিস থেকে জেনে নিই। নবীজি একদিন সাহাবিদেরকে বললেন, আতাদরুন আমাল গীবা, আমার সাহাবিরা তোমরা কি গীবতের ডেফিনেশন জানো নাকি, গীবতের পরিচয় জানো নাকি? সাহাবায়ে কেরামদের মধ্যে বিনয় ছিল, কোনো বিষয় তারা জানলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলই সবচাইতে ভালো জানেন। তারা এই কথা বললেন, নবীজি তখন বললেন, গীবত হচ্ছে যিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন কথা তুমি আরেকজনকে বলবে যা সে শুনলে মন খারাপ করবে, সে এটা অপছন্দ করবে। সাহাবীরা তখন বললেন, ওগো আল্লাহর নবী, যদি আমার ভাইয়ের এমন কোনো কথা আরেকজনকে বলি যা তার মধ্যে আছে, তাহলে কি গীবত হবে নাকি? আল্লাহর নবী বললেন, তুমি যা বলেছো তা যদি তার মধ্যে থাকে তাহলে সেটা গীবত হবে, আর যদি না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে। কি দিলে? আল্লাহ নবী বললেন, খবরদার সাবধান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও গীবত হচ্ছে মারাত্মক। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, জিনা তো অনেক বড় অপরাধ, জিনার চাইতে গীবতটা মারাত্মক হয় কেমনে? আল্লাহ নবী বললেন, জিনা করার পর বান্দা আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিতেও পারেন, কিন্তু কোনো মানুষ যখন কারো গীবত করে, এটা মানুষের হক হাক্কুল ইবাদ নষ্ট করে, যার গীবত করেছে সে যদি মাফ না করে কাবা শরীফের ইমামের কাছে গিয়েও আর মাফ পাওয়া যাবে না, এমনকি আল্লাহও কবুল করবেন না ততক্ষণ, যার গীবত করা হয়েছে সে মাফ করবে না যতক্ষণ। ঠিক তো বললেন ভাই, সকালবেলায় তো গীবত শুরু করেন। এই যে এলাকায় এলাকায় চায়ের দোকান আছে, এটা বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট, কারণ ওখানে দোকানদার, চায়ের দোকানদার যে আছে সে স্পিকারের ভূমিকায় থাকে, আর যারা আসে তারা সবাই সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে চায়ের কাপে টুনুর টুনুর শব্দ লাগায়, ঝন্তনানি শব্দ, আর কোথায় কে কি করে সব হাবিজাবি কোথায় এখানে হয়, কি বলেন? এরকম হয় কি হয় না? আচ্ছা গীবত করে লসটা কার হচ্ছে? দেখছেন আমরা এই মুখ দিয়ে কিভাবে নিজের এত ক্ষতি করতেছি। আহা, আমরা তো অনেক সময় অনেক হুজুরের বিরুদ্ধে বলি, এই হুজুরটা এমন। আপনি কি হুজুরকে কাছে গিয়ে দেখছেন কখনো, হুজুরটা কেমন?
এরকম বলে বলে নিজের লস কেন করছেন? নবীজি বলছেন, আমি মেরাজের রাতে যখন মেরাজে গেলাম, লক্ষ্য করলাম কিছু লোক তাদের হাতের নখ পিতলের তৈরি নখ দিয়ে নিজেদের মুখ, নিজেদের চেহারার মাংসগুলোকে তারা ছিন্ন ভিন্ন করছে। নবীজি বললেন, ওগো জিব্রিল, এই লোকগুলো কারা? এরা কি কারণে তাদের নখ দিয়ে নিজেদের চেহারাগুলোর মাংসগুলো ছিন্ন ভিন্ন করছে? জিব্রিল তখন বললেন, এই লোকগুলো তারা এরা মরা ভাইয়ের গোশত খেত, অর্থাৎ এরা তাদের ভাইয়ের গীবত করত, এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা করেছেন। নাউযু বিল্লাহি মিন, আমার ভাইরা, আমার বাবারা, গীবত করব আমরা? ছেড়ে দিব তো ইনশাআল্লাহ, আমরা আমাদের জবান পবিত্র রাখবো, আল্লাহ তৌফিক দান করেন। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো আমরা কিন্তু শেষ দিকে চলে এসেছি, আমি কষ্ট দিব না। নাম্বার ফোর, আমরা এখন কিন্তু আলোচনা আজকে দুই পার্ট, কয় পার্ট? প্রথম পার্ট, কেমনে মুখ দিয়ে গুনাহের পাহাড় তৈরি হয়। দ্বিতীয় পার্ট একটু পরে শুরু হয়ে যাবে, কেমনে আবার মুখ দিয়ে নেকির পাহাড় তৈরি করা যায়, শুনবো তো ইনশাল্লাহ। চার নাম্বার, এই মুখ দিয়ে আমরা দ্বিমুখী কথা বলি, দ্বিমুখী কথা, এক এক সময় এক এক কথা। মাহফিলে যখন আসলো, ইমানদারের বেশ ধরে আসলো, ভালো ভালো কথা বলল, আবার মাহফিল থেকে গিয়ে যখন নাচ গানের আসরে গেল, তখন নাচ গানওয়ালাদের পক্ষে বলল, এই যে মানুষ একটা কিন্তু তার মুখ বা জিব্বাকে ব্যবহার করলো কয় দিকে। এইরকম দ্বিমুখী নীতি যাওয়ার অবলম্বন করবে, নবীজির ভাষায় এরা মুনাফেক, এরাও জাহান্নামের নিচের তলায় থাকবে এবং এরাও তাদের জবানের হক নষ্ট করে নিজেদেরকে জাহান্নামি বানাচ্ছে। নাম্বার ফাইভ, পাঁচ নম্বরে মানুষ কিভাবে তার জবানের হক নষ্ট করছে, মানুষ তার এই জবান দিয়ে তার মুখ দিয়ে চুগলখুরি করছে। চুগলখুরি মনে হয় এই পেকুয়া এলাকায় নাই, আছে মানে চুগলখুরি না থাকলে কি ঘরে ঘরে এত অশান্তি, এত আগুন জ্বলে, ভাইয়ে ভাইয়ে এত মারামারি? চুগলখুর কারা? একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়, এমনকি মাহফিল নিয়েও এখন চুগলখুরি শুরু হয়েছে। এমন চুগলখুর হয়েছে গিয়ে বলে যারা মাহফিলের আয়োজন করেছে, এরা কিন্তু এইটা করে ওইটা করে, ওই পার্টি ওই পার্টি, হুজুরটাও কিন্তু মনে হয় ওই পার্টির, এই যে চুগলখুরি করে মাহফিল বন্ধ করে আসে না নাই। অথচ মাহফিলটাকে কোনো দলের নাকি আল্লাহর, মাহফিলে আমরা যারা কথা বলি আমরা কি নিজেদের কথা বলি না আল্লাহ রাসুলের কথা বলি? এই যে আমি প্রায় আধা ঘন্টার উপরে বক্তব্য রাখছি, আমি কি হিংসা বিদ্বেষ ছড়াচ্ছি নাকি? আমি কথাগুলো বলছি কার? এখানে আমরা আল্লাহর কথা বলি, রাসুলের কথা বলি, এই জন্য আমি প্রায় জায়গায় বলি, আল্লাহ রাসুলের কথা যাদের ভালো লাগে না, কোরআন হাদিসের কথা যাদের ভালো লাগে না, মাহফিলের বিরোধী হয় তারা। আবার অনেক সময় স্লিপ দিয়ে বলে, হুজুর আপনি কিন্তু কোরআন থেকে কথা বলবেন। বেটা, কোরআন থেকে কথা বললে তোর কাপড় চোপড় ঠিক থাকবে, কারণ কোরআন সুদের পক্ষে না বিপক্ষে, কোরআন জুলুমের পক্ষে না বিপক্ষে। এই জন্য ডিরেক্ট বলে ফেলে, হুজুর কিসা কাহিনী বলেন, কোরআন হাদিস বললেন না, কারণ কোরআন হাদিস বললেই সত্য কথাগুলো মানুষের সামনে বলতে হবে, ঠিক কি না? তাহলে এই জবানের হক মানুষ কেমনে নষ্ট করে, দেখেন চুগলখুরি করছে। আল্লাহর নবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চুগলখুর কখনো জান্নাতে ঢুকতে পারবে না। চুগলখুরের জন্য জান্নাত হারাম করেছেন কে? আবুল আহাব, তার বউয়ের নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ, উম্মু জামিল, হাম্মালাতাল হাতব। আল্লাহ সূরা আহাবে ওই মহিলার বৈশিষ্ট্য, ওই মহিলার যে কুকীর্তিগুলো ছিল তা বলেছেন, বলছেন সে কাঠ বহন কারিনী। মুফাসসিরগণ হাম্মালাতাল হাতবের দুটো ব্যাখ্যা দিয়েছেন, কয়টা ব্যাখ্যা? এক নম্বর ব্যাখ্যা, যদি সরাসরি অনুবাদে চলে যান, আল্লাহ বলেছেন সে ছিল কাঠ বহন কারিনী। মুফাসসিরগণ বলেছেন ওই মহিলা রাতের বেলা জঙ্গল থেকে কাঠ কাটা এনে নবীজির ঘরের সামনে রাখতো নবীজিকে কষ্ট দেওয়ার জন্য, এই জন্য আল্লাহ তাকে বলেছেন কাঠ বহনকারিনী। আর অন্য অর্থে মুফাসসিরগণ বলেছেন এটা রূপক অর্থে বলা হয়েছে কাঠ বহনকারিনী, কারণ কাঠ দিয়ে কি জ্বালানো হয়, কথা বলেন, কি জ্বালানো হয়? তো এই মহিলা কথার আগুনে মানুষকে, মানুষের চুগলখুরি করে কথার একজনের কথা আরেকজনের কাছে বলে মানুষে মানুষে গ্যাঞ্জাম, সে কি করতো? লাগাই দিত, যার কারণে ঘরের মধ্যে ভাইয়ে ভাইয়ে অশান্তি, অশান্তির আগুন জ্বলতো, এই জন্য রূপকর্থে বলা হয়েছে হাম্মালাতাল। তাহলে এই অর্থে আমরা বলতে পারি যে চুগলখুর আর চুগলখুরমি যারা, আবুল আহাবের বউয়ের বান্ধবী আর বন্ধু তারা, ঠিক কি না? আমরা কি নবীর বন্ধু আল্লাহর বন্ধু হব, না আবুল আহাবের বউয়ের বন্ধু বান্ধবী হব? তাহলে চুগলখুরি করা যাবে, করা যাবে? ছেড়ে দিব তো আমরা?
পেশনারেরা ঘুমায় না হুজুর বলতেছি না দেখি করার নিয়ত এরকম আছে নাকি ভাই নিয়ত আছে এটা তাকবীর জন্য তো মনে হয় ঘুমাই গেছে তাহলে সবার ঘুম ছুটে যাবে লিল্লাহি তাকবীর আসলে কষ্ট হওয়ারই তো অনেক আগ থেকে আলোচনা শুরু হয়েছে আমরা শেষ করে ফেলবো তাড়াতাড়ি ইনশাআল্লাহ দেখেন শেষ নাম্বার সিক্স এই জবানের অপব্যবহার মানুষ কেমনে করছে ছয় নাম্বার এই জবান দিয়ে মানুষকে কষ্ট দেয় কটু কথা বলে খুঁটা দেয় মানুষকে এরকম আছে আল্লাহর নবী বলেছেন যে তার জবান দিয়ে তার আরেক ভাইকে কষ্ট দেয় সে এখনো মুসলমানই হতে পারে নাই বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল্লাহর নবী বলেছেন সেই হলো মুসলমান আসল মুসলমান যেই লোক তার মুখ আর জিহ্বা থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে যার মুখ এবং হাতের অনুষ্ঠ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আপনি তো মুখ দিয়ে খালি মানুষকে কষ্ট দেন গালি দেন কটু কথা বলেন কষ্টদায়ক কথা আপনি বলেন এরকম বলে কিনা মানুষ বলে আমরা অনেকেই আছি পাঁচ ওয়াক্তের নামাজই ভালো করে শুনেন অনেক নামাজি মানুষ আছে খিটখিটা স্বভাবের অনেক নামাজি মানুষও কষ্টদায়ক কথা বলে তার জবানটা ঠিক নাই এরকম আছে না নাই দেখবেন নামাজ পড়ে কিন্তু তার জবানটাকে ঠিক রাখতে পারে নাই হজ করে বাইতুল্লাহ যায় ওমরা করে যাকাত দেয় এই ধরনের কিছু মানুষও আছে জবান দিয়ে মানুষকে কষ্ট দেয় নবীজি সাহাবিদেরকে নিয়ে বসে আছেন কিছু সাহাবিরা বললেন ওগো আল্লাহর নবী এক মহিলা ইন্তেকাল করেছে ওই মহিলা বড় নামাজ ছিল ওই মহিলা যাকাত দিত ওই মহিলা দান সৎকাও করতো কিন্তু মহিলার মুখের কথা দ্বারা তার প্রতিবেশী আশপাশের মানুষ কষ্ট পেত আল্লাহর নবী সাহাবিদেরকে বললেন আমার সাহাবিরা শোনো যতই সে নামাজি হোক না কেন যতই সে যাকাত দাতা যতই সে দান সৎকারী আর যতই রোজাদার হোক না কেন জবানের হেফাজত না করার কারণে হিয়া ফিন্নার ওই মহিলা আল্লাহর জাহান্নামে যাবে ভালো করে শুনেন জবানটা কত গুরুত্বপূর্ণ বিষয় আবার সাহাবিরা বললেন ওগো আল্লাহর নবী আরেক মহিলা মারা গিয়েছে খুব বেশি নামাজি ছিল না খুব বেশি নামাজ পড়তো না খুব বেশি রোজাদার ছিল না খুব বেশি দান সৎকার করতো না কিন্তু তার জবানটা বড় পবিত্র ছিল জবান দিয়ে কাউকে কষ্ট দিত না ভাই বোনকে মা বাপকে কষ্ট দিত না প্রতিবেশীকে কষ্ট দিত না এখন ওই জবান দিয়ে অনেককে মা বাবার সাথে খেচ্চরের মতো কথা বলে আসে না নাই মা বাপকে এই জবান দিয়ে কষ্ট দেয় প্রতিবেশীকে কষ্ট দেয় নবীজি বললেন ভালো করে শুনো ওই মহিলা নামাজ রোজা কম করলেও দান সৎকা কম করলেও জবান দিয়ে যেহেতু মানুষকে কষ্ট দেয় নাই আমি বলছি হিয়া ফিল জান্নাত জবানের হেফাজত করার কারণে সে জান্নাতে যাবে যে কাকে কিভাবে মাফ করবেন কেমতের দিন অনেক নামাজিরা ধরা খেয়ে যাবে অনেক রোজাদার ধরা খেয়ে যাবে দেখেন কি সিস্টেম কাকে যে আল্লাহ কিভাবে মাফ করেন এর জন্য নবীজির একটা দোয়া শিখাই আপনাদেরকে নবীজি বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আল্লাহ গো আপনি সহজ করে হিসাব নিন কারণ হিসাবের জন্য ধরলেই বাঁচা যাবে বাঁচা যাবে এই জন্য জবানটাকে ঠিক রাখতে হবে জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না জবান দিয়ে কষ্ট দেওয়া যাবে না জবানটাকে ভালো কাজে ব্যবহার করতে হবে আমরা কষ্ট দেই মা বাপকে কষ্ট দেই মা বাপ বুড়া হয়ে গেছে বলে বুড়ার ঘরের বুড়া সবসময় তো ডিস্টার্ব করে কেন আহারে তোমার বাপকে তুমি এমন কথা কেমনে বলো এই বাবা মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছে মাকে বলে বুড়ির ঘরের বুড়ি এত কথা বলিও না এরকম নাদান কিছু সন্তান আছে না নাই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে শিখালেন তোমার জবানের ভাষা মা বাপের সঙ্গে কেমন হবে আল্লাহ তাআলা কোরআনে শিখালেন কোরআন আমার সাথে ওয়া কুল লাহুমা কাউলান কারীমা এই জবান দিয়ে সবচাইতে সম্মানের ভাষায় মা বাবার সঙ্গে কথা বলবে এই জবান দিয়েই আমরা সব জায়গায় আগুন লাগায় রেখেছি জবান দিয়ে আপনার এই জবানটা দিয়ে ভাবির সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না হ্যাঁ এত কষ্ট করে আপনার জন্য মহিলারা ঘরের রানী কত কষ্ট করে আপনার জন্য ভাবিকে আপনি একটু সুন্দর করে তার সাথে কথা বলেন না ভাইরা রাগ করবেন না আপনি দোকানে গিয়েছেন এক লোক এই এখানে আসার সময় একটা বাজার দেখে আসলাম এটার নাম কি বাজারের নামটা কি জানো টয়টং বাজার ইয়েস টয়টং বাজার ওই টয়টং বাজারে কাপড়ের দোকান আছে সকালবেলা গেছে দুপুরবেলা হঠাৎ কিছু মহিলারা আসছে আপু আপু আসেন এখানে ভালো ভালো ড্রেস আছে ওই সময় ওয়াইফ ফোন দিয়েছে কি গো কি করছো খাইছো কিনা তখন বলে এই ফোন দেওয়ার টাইম পাও নাই কাস্টমার আছে মানে বউয়ের সাথে এমন আচরণ করলো ফোন রেখে বললো আপু আপু দেখেন এটা আপনাকে খুব ভালো লাগবে আপুর সাথে এত সুন্দর ভাষায় কোমল ভাষায় কথা বলতে পারেন নিজের ঘরের বউয়ের সাথে কি একটু সুন্দর করে কথা বলা যায় না
সিরাতুন নবী আমরা মাহফিলের নাম দিলাম, নবীর সিরাত, নবীর জীবনী আমরা যদি আমাদের মধ্যে আমল না করি, নবীজির স্বভাব আদর্শ যদি আমাদের মধ্যে না আসে, নবীজি কি কখনো তার বিবিদের সাথে এমন কটু ভাষায় কথা বলেছেন? কখনোই বলেন নাই। বরং আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যতই ক্লান্তি থাকুক না কেন ঘরের মধ্যে আসলে নবীজি মুচকি হেসে সুন্দর ভাষায় আমাদের সঙ্গে কথা বলতেন, আবার নবীজি আদর করে আমাকে আয়েশা ডাকতেন, হুমাইরা বলে ডাকতেন। হুমাইরা আরবি শব্দ, অর্থ লালি, অর্থাৎ আমার লাল সুন্দরী বউ। নিজের বউকে তো কই গো আমার লাল টুকটুকি সোনা, এরকম ডাক দিছেন কখনো? অনেকে হাসে। নিজের বউকে আপনি যতবার এভাবে ডাকবেন, নবীর সুন্নত অনুসরণ হবে, সওয়াব হবে ইনশাআল্লাহ। আপনি রোমান্স কি অন্যদের থেকে শিখবেন না নবী থেকে শিখবেন? আপনি হাসেন কেন? নবী তো বলেছেন হুমাইরা, নবীর ভাষা বাংলা না আরবি। তো এখানে আলেমরা আছেন, হুমাইরা মানে কি? লালি, লালি। তো নবীজি যদি এত সুন্দর ডাকতে পারেন, আপনি ডাকতে পারেন না কেন? নিজের বউকে টুনটুনি ময়না না ডেকে যদি আরেক মেয়েকে টুনটুনি ময়না ডাকেন, সওয়াব না গুনাহ? ফেরেশতা বলবে আয় খালি, থাপড়াইয়ে তোরে দেখবে কেমনে সোজা করে। আর নিজের বউকে যত সুন্দর ভাষায় ডাকেন, সওয়াব দিবেন কে? আমার ইসলামটা কত সুন্দর, বিয়ের আগে অন্য কোনো মেয়ের দিকে তাকানো গুনাহ, কিন্তু বিয়ের পরে নিজের বউয়ের দিকে যখন আপনি তাকাবেন, চোখের সগীরা গুনাহ মাফ হবে, নিজের বউয়ের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন, সওয়াব হবে, একই খাটে ঘুমালেও সওয়াব হবে। সুবহানাল্লাহ। তো ভাইদের কথাও বলেন আপনি, বোনরাও কিন্তু এমন দেখা যায়, বোনরা রান্না করছে, ভাই ভাবিকে খুব ভালোবাসে, ফোন দিয়েছে, কি গো কি করছো? বলতেছে কাজ করতেছে। কি করছি জানো না? আমি তো তোমার ঘরের দাসী হয়ে আছি, বান্দি হয়ে আছি, কি করি জানো না? জামাইয়ের সাথে এমন খাটাসের মতো কথা বললো। কিছুক্ষণ পর পাশের বাড়ির ভাই আসলো, ভাই কি বাড়িতে আছেন নাকি? ভাবি বলছে না, তোমার ভাই নাই, আমি আছি। ও আচ্ছা আচ্ছা, ভাবি আছেন, হ্যাঁ ভাই আসো, কেমন আছো? আরেক ভাইয়ের সাথে আসো কেমন আছো বলতে পারেন, নিজের হাজবেন্ডের সাথে একটু ভালো করে কথা বলতে পারেন না? হাজব্যান্ড ওয়াইফ যদি তাদের জবানটা ঠিক করে সুন্দর করে কথা বলে, দেখবেন অনেক সময় বউ রাগ করেছে, একটু হাসি দিয়ে সুন্দর ভাষায় কথা বলেন, গরম হয়ে যা হয় না নরম হয়ে কিন্তু তার চেয়ে বেশি হয়, ঠিক কি না? জবান ঠিক করে, নিজের বাপ মা বাবার সাথে, আগে মা বাবার সাথে সুন্দর কথা বলেন, বউয়ের সাথে, পরিবারের সবার সাথে, সমাজের সবার সাথে। আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমাদের জনগণের সাথে অনেক সময় জনগণের অভিমান থাকে, কিন্তু সুন্দর ভাষায় বললে জনগণও খুশি হয়ে যায়, আছে না নাই? মুখের ভাষাটা সুন্দর করতে পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। জবানের অপব্যবহার আমরা কেমনে করছি? সাত নাম্বার দেখেন, জবান দিয়ে যাচাই বাছাই না করেই কথা বলে, অনেক মানুষ শোনা কথা বলে বেড়ায়, এরকম মনে হয় পেকুয়াতে নাই আছে, মানে এই স্বভাব বাঙালির ভেতরে আরো সবচাইতে বেশি আছে। একজন মানুষ জীবিত থাকায় অবস্থায় এই বাংলাদেশের মানুষরাই শত শত বার মেরে ফেলার রেকর্ড আছে। কেমনে দেখা যায়, শুনছে মারা গেছে, ফেসবুকে স্ট্যাটাস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই যে এরশাদ সাহেব মারা যাওয়ার আগে কত শতবার যে মরছে, গুজব ছড়ানো হয় না? গুজব এটা কিন্তু মারাত্মক একটা জিনিস। এই যে কিছুদিন আগে কুমিল্লায় একটা ঘটনা ঘটলো, এটা কি আমরা সবাই চাই বলেন? সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা চাই, আমরা এই দেশে দাঙ্গা হাঙ্গামা চাই না, আপনারা চান? ওরে বাপরে বাপ, ঘটনা ঘটছে কুমিল্লায়, মানুষ খুন হয়ে গেছে চাঁদপুরে। শোনেন ভাইরা, রাগ করিয়েন না, ঠান্ডা মাথায় বুঝেন, বলেন তো কুমিল্লায় হয়েছে ঘটনা, কারণ পেকুয়ায় আপনারা যদি মন্দির ভাঙ্গাভাঙ্গি করেন, এটা কি ইসলামের শিক্ষা নাকি ইসলামের বিপরীত কাজ? এই কাজটা কেন করেন? এটা কোন আলেম শিখাইছে আপনাদেরকে? এই দেশে সরকার আছে না নাই, প্রশাসন আছে না নাই? সরকার প্রশাসন ব্যবস্থা নিবে, তদন্ত করবে। এখন বলবে হুজুর আমার তো ইমান আছে, জিনিসটা দেখতে ভালো লাগে না। অবশ্যই আপনি আপনার ইমানি জায়গা থেকে প্রতিবাদ জানাবেন, কিন্তু সেটা শালীনতার সাথে না অশালীনতার সাথে? আপনার মন চাচ্ছে হুজুর ভালো লাগতেছে না, একটু রাস্তায় দাঁড়িয়ে পড়ি, ওকে বলেন শান্তভাবে দাঁড়িয়ে থাকেন, পুলিশের ভাইরা আসলে বলেন ভাইরা একটু সহযোগিতা করেন, কিছুক্ষণ দাঁড়াইয়া বলে আমরা চলে যাব, পুলিশ বাধা দিবে? পুলিশকে হামলা করলেন, সরকারি বাসভবনে হামলা চালালেন, মন্দির ভাঙলেন, হিন্দুদের ঘরে আগুন লাগালেন, এমন শিক্ষা কে দিয়েছে আপনাকে? আমার ইসলাম এত সুন্দর, আল্লাহ বলেছেন খবরদার অন্য ধর্মের উপাস্যকে গালি দিও না, কারণ তুমি গালি দিলে সেও দেখবা তোমার রবকে গালি দিয়ে দিবে। যেন ইসলাম বলছে যেখানে মুসলমানরা থাকবে, মুসলমানদের সমাজে বা দেশে অমুসলিমরা থাকলে তাদেরকে নিরাপত্তা দেওয়া, এটা মুসলমানদের ইমানেই দায়িত্ব। তবে
ত্রিপুরায়, ভারতের ত্রিপুরায় বর্তমানে যা ঘটছে এটা আমরা কাম্য না, এটা আমরা চাই না। আমরা শালীন ভাষায়, সুন্দর ভাষায় বলতে চাই, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই এই পৃথিবীতে বাস করবে, কেউ কারো ধর্ম নিয়ে কোনো কথা বলবে, আমারটা আমি বলবো, আপনারটা আপনি বলেন, কিন্তু কারো বিরুদ্ধে বিদ্বেষ, ঘৃণা ছড়ানো যাবে। আচ্ছা বলেন তো, আমরা কোনো আলেম না কোনো ঠাকুরকে গালি দিয়েছি? আমি বলি নাই, অন্তত আমি কখনো কোনো ঠাকুরকে গালি দেই নাই। বৌদ্ধদের যে গৌতম বুদ্ধ আছে আমরা গালি দেই, আমরা কার্টুন আঁকি, কিন্তু তোমরা পাইছোটা কি? কয়েকদিন পর পর নবীজিকে নিয়ে কার্টুন আঁকো, এখন আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় ত্রিপুরায় নবীজিকে আজে বাজে ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা কি এটা চাই? আমরা এটা চাই না। এই জন্য আমরা এখন, তারা গালি দিয়েছে বলে এখন আমরাও কি বাংলাদেশে বলে শ্রীকৃষ্ণকে গালি দিব? আমার ইসলাম এটা সেখানে, তুমি গালি দিয়েছ আমরা তোমাকে গালি দিব না, আমরা বলবো সত্যের দিকে ফিরে আসো। আর সবচেয়ে বড় কথা হলো, আমাদের মুসলমানদের একটা স্বভাব হলো, আপনারা বলেন তো এই দেশে, এই যে কুমিল্লায় এবং রংপুরে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু ভাইদের উপরে আক্রমণ হয়েছে, আমরা এটার প্রতিবাদ জানিয়েছি নাকি জানাই নাই? বাংলাদেশি একমাত্র রোজা আর পূজা একসাথে সম্ভব, ঠিক কি না? আমার বাড়ি সিলেটে, সিলেটে অনেক জায়গায় আমি দেখেছি মসজিদ মন্দির মুখামুখি, কোনোদিন দাঙ্গা হাঙ্গামা হয় নাই, হবেও না ইনশা। আমার মনে হয় এটা আলাদা কেউ আছে, আলাদা কোনো গোষ্ঠী যারা বাংলাদেশের শান্তি সম্প্রীতির এই বন্ধনকে নষ্ট করতে চায়। আমরা সরকারকেও বলবো এদেরকে ধরেন, যদি সে মুসলমান হয়, যদি কেউ হিন্দুদের মন্দির পুড়ায়, যদি কেউ হিন্দুদের মন্দিরে আগুন লাগায়, প্রতিমা ভাঙচুর করে, সে যদি মুসলমান হয় তাকে কাপড় খুলে অন্তত 24 ঘন্টা পেটানো হোক, যেন আর এই ধরনের কাজ করার সাহস না করে। মুসলমান হইলেও তাকে পিটাইতে হবে, এমন সাহস কে তোমাকে দিয়েছে? হিন্দু ভাইদেরকেও আমরা বলতে চাই, ভাই আমাদের মনটা যেমন উদার, আপনাদের মনটাও উদার করেন। এই যে ভারতে এখন মসজিদ পুরানো হচ্ছে, আমরা মিডিয়ায় দেখছি আপনারা কিছু বলছেন না, আপনারা বলেন, আপনারা বলেন যেটা ঠিক না। আমরাও যেমন আপনাদের উপরে আঘাত আসলে আমরা কথা বলি, আপনারাও কথা বলবেন, তাহলে এই সম্প্রীতির বন্ধন ঠিক থাকবে ইনশা আল্লাহ। আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম, শোনা কথা বলে বেড়ানো, শুনছে মারা গেছে ফেসবুকে দিয়ে দিছে। আল্লামা আহমদ শফি রাহিমাহুমুল্লাহ, তিনিও চলে গিয়েছেন, তিনি সহ বাংলাদেশের যত হক্কানি উলামায়ে কেরাম, যত অলিয়াউলিয়া বিদায় হয়েছেন, যারা ইসলামের খেদমত করেছেন, আল্লাহ সবাইকে মাফ করেন। তো বলছিলাম যে কথা, অনেক মানুষ মারা যায় না, আমরা তাকে মেরে ফেলি, শোনা কথা বলে বেড়াই। হ্যাঁ শুনছো, আমাদের মেম্বার সাহেব কিন্তু এই কথা বলছে, হ্যাঁ শুনছে, যাচাই করে নাই, এ শুনছো, ওই হুজুর কিন্তু এই কথা বলছে, আমরা কিন্তু শুনে শুনে ফতোয়া দিই, আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, কাফা বিল মার ইকাদিমান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তা বলে বেড়াবে। আর যখন আপনি যাচাই বাছাই না করে অ্যাকশন নেবেন, সেখানে গণ্ডগোল ঘটার সম্ভাবনা আছে না নাই? একটা ঘটনা মনে পড়ে গেল, খুব ছোট্ট ঘটনা বলবো আপনাদেরকে। উম্মুল মুমিনিন জুরাইরিয়া রাদিয়াল্লাহু আনহার পিতা হারেস বিন দিনা, হারেস বিন দিরার ইসলাম কবুল করলেন, নবীজি বললেন ইসলাম কবুল করেছো, ইসলামের সব বিধান মানবা, যাকাত দিবা। হারেস বিন দিরার বললেন, ওগো আল্লাহর নবী, আমি আমার এলাকায় চলে যাই, আমার সব লোকদেরকে বলি তারাও যেন যাকাত দেয়, আমরা যাকাতের অর্থগুলোকে একত্রিত করে একটা নির্দিষ্ট ডেটে আপনার কাছে দিয়ে দিব। নবীজি বললেন, অমুক তারিখে আমি প্রতিনিধি পাঠাবো, আমার প্রতিনিধির কাছে তোমরা দিয়ে দিবা। তিনি তার এলাকায় চলে গেলেন, সবার কাছ থেকে জাকাত সংগ্রহ করে অপেক্ষা করলেন, কিন্তু নবীজির কাছ থেকে কোনো প্রতিনিধি আসে নাই। ওইদিকে নবীজি প্রতিনিধি ঠিকই পাঠিয়েছেন, কিন্তু প্রতিনিধি যাকে পাঠানো হয়েছিল ওয়ালিদ বিন উকবা, তিনি মাঝপথে এসে মনে করলেন, আমার তো ওই বংশের সাথে জাহিলি যুগে দ্বন্দ্ব ছিল, এখন তাদের সামনে গেলে তারা আমাকে সুযোগ পেয়ে হত্যা করে ফেলতে পারে। তিনি মনে মনে ভাবলেন, আমি যাব না। নবীজিকে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, এরা যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে, পাশাপাশি আমাকে হত্যা করার মনস্থ করেছে, আর ওইদিকে কোনো প্রতিনিধি আসে নাই বলে অপেক্ষা করতে করতে ডেট চলে গিয়েছে। তিনি বললেন, হারেস বিন দিরার বললেন, সবাই আমার কাছে দাও, আমি নিজেই নিয়ে নবীজির কাছে যাব। মনে হয় নবীজি প্রতিনিধি পাঠাতে ভুলে গিয়েছেন, কিন্তু আমাদের উচিত হলো আমরাই এখন নিয়ে যাওয়া। ওইদিকে ওয়ালিদ বিন উকবা বললেন,
আমাকে তারা মেরে ফেলতে চেয়েছিল, তিনি না গিয়ে নবীজিকে বললেন মেরে ফেলতে চেয়েছিল, যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছে। নবীজি তখন ইসলামের বীর সেনানী খালেদ বিন ওয়ালিদকে বললেন এক্ষুনি একটা সামরিক বাহিনী নিয়ে সেখানে অভিযানে যাও, যুদ্ধে যাও। খালেদ বিন ওয়ালিদ আপনারা জানেন তার নাম সাইফুল্লাহ, তিনি এবার তার বিশাল একটি সামরিক বাহিনী নিয়ে সেখানে রওনা করলেন যুদ্ধের জন্য। মাঝপথে গিয়ে এবার হারেস বিন দিরারের সাথে সাক্ষাৎ হলো। হারেস বিন দিরার তখন বললেন কার উদ্দেশ্যে যাচ্ছ, কাদের উদ্দেশ্যে যুদ্ধের জন্য যাচ্ছ? ওয়ালিদ বিন উকবা বললেন কার উদ্দেশ্যে, মানে তোমাদের সাথেই তো যুদ্ধ করার জন্য যাচ্ছি। তিনি বললেন কি অপরাধে, কেন আমাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছ? তিনি বললেন নবীজির পাঠানো প্রতিনিধিকে তোমরা হত্যা করতে চেয়েছ, যাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছ। তিনি বললেন আল্লাহর কসম নবীজির প্রতিনিধি আমাদের কাছে যায়ও নাই, আমরাও তাকে হত্যা করতে চাই নাই। খালেদ বিন ওয়ালিদ তখন বললেন কি বলো, তাহলে চলো আমার সঙ্গে নবীজির কাছে চলো। নবীজির কাছে যাওয়ার পরে তিনি বললেন ওগো আল্লাহর নবী, আপনার এই প্রতিনিধি আমাদের কাছে যায়ও নাই, আমাদের কাছে যাকাতও চায় নাই। নবীজি তখন ওয়ালিদ বিন উকবাকে বললেন কি ব্যাপার, তুমি না গিয়ে আমাকে বললে কেন? তখন তিনি বললেন ওগো আল্লাহর নবী, আমি মনে করেছিলাম সেখানে গেলে তারা হত্যা করতে পারে, এই জন্য আমি আপনাকে এসে এই কথা জানিয়েছিলাম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা হুজুরাতের আয়াত নাজিল করলেন, 6 নম্বর আয়াত। নবীজিকে আল্লাহ জানালেন আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা বললেন হে ইমানদারেরা, যখন তোমাদের কাছে কেউ সংবাদ নিয়ে আসবে, যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিও না, এতে করে মানুষের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। আল্লাহ তাআলা নবীকে বললেন নবী গো, তুমি তার কথা শুনেই কেন যুদ্ধের অভিযান পাঠাতে গেলে? তাহলে তুমি যদি যুদ্ধের অভিযান পাঠাতে, যুদ্ধ যদি হয়ে যেত, মানুষের ক্ষয়ক্ষতি হতো কি না? এই জন্য শোনা কথা কানে নিয়ে অ্যাকশন নেওয়া যাবে। শুনছে আরেকজন বলছে ভাই আপনার বউ কিন্তু এরকম, বুকে তালাকও দিয়ে দিছে, এরকম বহু আছে। শোনা কথা বিশ্বাস করেন কেন? নিজে একটু যাচাই বাছাই করবেন। শোনা কথা মুখ দিয়ে বললে জবানের হক নষ্ট হয়, আর জবানের হক নষ্টকারীরা জান্নাতি নাকি জাহান্নামী? মানুষ তার জবানের অপব্যবহার কেমনে করছে? 8 নম্বর পয়েন্ট বলছি, এই জবান দিয়ে সে মানুষকে নিয়ে ঠাট্টা উপহাস করছে। আমাদের মধ্যে অনেকেই দেখা যায় জবান দিয়ে মানুষকে নিয়ে ঠাট্টা মস্করা করে। কিরে আবুল, হ্যাঁ মফিজ, মানুষকে আবুল বলে আসে নাকি আপনাদের এলাকায়? আবুল বলে এই যে আপনি মানুষকে নিয়ে ঠাট্টা উপহাস করেন, নিজের জবানের হক আপনি নষ্ট করছেন, এরকম কাজ করা যাবে না। 9 নম্বর, আমরা এই জবান দিয়ে মানুষের নাম ব্যঙ্গাই, তার বাবা নাম রেখেছে আবুল কালাম, বলে কিরে কালাম্যা, বাবার নাম রেখেছে আব্দুল সালাম, কয় কিরে সালাম্যা, এরকম আছে? আছে আপনাদের এলাকায় এরকম নাম ব্যঙ্গায় মানুষের? আল্লাহ তাআলা বলেছেন বিসাল ইসমুল ফুসুকু বাদাল ইমান, ইমান আনার পরে মানুষকে মন্দ নামে ডাকা এটা কুফরি কাজ। ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষকে মন্দ নামে ডেকো না, আমরা ডাকবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 10, 10 নম্বর, মানুষ তার জবানের অপব্যবহার করছে, মানুষ তার এই জবানের অপব্যবহার করছে মানুষকে অপবাদ দিয়ে। আমরা এখন অপবাদ দিতে দিতে আলেমুল আমাদের কেউ এমন অপবাদ দেয়, আমরা দেখা যায় যুগের পর যুগ যারা কোরআনের সুমহান বাণী গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন, অপবাদ দিতে দিতে তাদেরকেও আমরা ধর্ষণকারী আর লুণ্ঠনকারী বানিয়ে দিয়েছি। জবানের হক আপনি নষ্ট করছেন, জবানটাকে নাপাক করে ফেলেছেন। আমার বাবারা ভাইরা, জবানের হক এভাবে নষ্ট করলে যাওয়া লাগবে কোথায়? এবার আসেন, আমরা আর 10-12 মিনিট কথা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? এতক্ষণ বলছি জবান দিয়ে কেমনে মানুষ গুনাহের পাহাড় কামায়, কয়টা পয়েন্ট বলছি আরও আছে। এক কথায় আমরা বললাম যে জবান দিয়ে আমরা নাপাক কোনো কথা বলবো না, জবানের হক নষ্ট করবো না। একই জবান দিয়ে দেখেন কেমনে মানুষ এবার নেকির পাহাড় তৈরি করে। আমরা এই জবান দিয়ে গুনাহের পাহাড় কামাই করতে চাই নাকি নেকির পাহাড়? কারা কারা জবান দিয়ে নেকির পাহাই আমরা নেকির পাহাড় কামাই করতে চাই, দুহাত তুলে আল্লাহকে দেখান তো, মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর, হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। 1 নম্বর, আপনি আপনার জবান দিয়ে দেখেন নেকির পাহাড় কেমনে আপনি কামাই করতে পারেন। কালামের আগে সালাম দিবেন, এই জন্য বলা হয় আসসালামু কবলাল
কারো সাথে কথা বলবেন আগে সালাম দিয়ে দেন, খবরদার সালাম নেওয়ার অপেক্ষা করবেন না। এখন আমরা সালাম নেওয়ার অপেক্ষা করি, কিন্তু নবীজিকে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে? সালাম দিয়ে, সালাম দিলে মানুষের চারটা লাভ হয়, যে ব্যক্তি সালাম দিবে তার চারটা উপকার হয়। জুড়ে বলেন কয়টা? সালাম দিলে লাভ আছে, কোনো ক্ষতি নাই, আর লাভ কয়টা? সালামের এক নাম্বার লাভ হলো সালামের মাধ্যমে, সালামের মাধ্যমে মানুষ নেকি অর্জন করতে পারে, সওয়াব হয়। বলবেন হুজুর কেমনে সওয়াব হয়, এবার সওয়াবের কথা শোনাচ্ছি। নবীজি বলেছেন কেউ যদি সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম বলে, ফেরেশতা আমলনামায় দশটা নেকি লিখে। আর কেউ যদি কষ্ট করে সালামটা আর একটু লম্বা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বলে, ফেরেশতা আমলনামায় বিশটা নেকি লিখে। আর কেউ যদি আরেকটু কষ্ট করে সালামটাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বাড়িয়ে দেয়, ফেরেশতা আমলনামায় ৩০টা নেকি লিখে। তাহলে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতটুকু পর্যন্ত সালাম দিলে এক সালামে কয় নেকি? ৩০ নেকি। ডেইলি যদি ১০০ জন মানুষকেও সালাম দিতে পারেন, আসেন একটু অঙ্ক করি, ১০০ গুণ ৩০ কত হইল? ৩০০০। সুবহানাল্লাহ, কত এক সালাম দিই নাকি। কিন্তু আমরা সালাম দিই না, অপেক্ষা করি, চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, সালাম দিল না যুবক, কেন সালাম দিল না? এই তোর বাপের নাম কি রে? তোর বাপকে আদব কায়দা শিখায় নি? এই কথা না বলে আপনি যদি হে সালাম দেন, আপনি সালামটা দিতেন, দেখতেন দুইটা লাভ হইতো। এক নম্বর, আপনি অহংকার মুক্ত হলেন, সালাম দিলে মানুষ কি হয়, অহংকার মুক্ত হয়, সওয়াব পাইলেন। দুই নম্বর যে লাভ হইতো, এই যুবকগুলো শিক্ষা পাইতো, বাপ রে চাচাকে সালাম দিলাম না, কিন্তু চাচা আমাদেরকে সালাম দিয়ে দিল। পরের দিন আপনাকে দেখলে বা পরে কোনো সময় পাইলে বন্ধুদেরকে বলবে, দোস্ত রেডি থাক, এই চাচা কিন্তু সাংঘাতিক, আগে সালাম দেয়, রেডি থাক, আসলে সালাম দিবি। তাহলে বাবা আপনার এক সালামে কতটা লাভ হইল? আপনি যদি ধমক না দিয়ে সুন্দর করে বলতেন, আমাকে আমরা উর্ধ্বতন যারা আছি অধস্তন থেকে সালাম পাইতে চাই, আমি প্রিন্সিপাল, আমি কেন সালাম দিব? তা আপনি সালাম দিলে কি হয়েছে? নবীজি তার ঘরের চাকরকে সালাম দিয়েছেন, নবীজির ঘরের খাদাম ছিলেন আনাস বিন মালিক, তিনি বলছেন কোনোদিন নবীকে আগে সালাম দেওয়ার সুযোগই আমার হয় না। সুবহানাল্লাহ। তাহলে সালামের এক নাম্বার লাভ কি হয়? সওয়াব হয়। আপনারা তাহলে হাই হেই, এখন তো বের হয়েছে হাই হ্যালো হেই, এই হাই হ্যালো হেই বললে সওয়াব হয়? ওয়েস্টার্ন কালচার প্র্যাকটিস করছি, আমরা বলি হাই গুড মর্নিং, এখন সকালবেলা বসে ঝগড়া করে আসছে, আপনি বলছেন গুড মর্নিং, আপনাকে কাছে বাইরে বলতো, আয় কানের পাশে থাপ্পড় দিব বেটা, এটা গুড মর্নিং আমার জন্য না ব্যাড মর্নিং। কিন্তু মন যতই খারাপ থাকুক, সালাম দিলে কি মন খারাপ করবে নাকি? এই জন্য সালামের এক নাম্বার ফায়দা হলো নেকি হবে, সালামের দুই নাম্বার লাভ হলো সালামের মধ্যে দোয়া আছে না নাই, সালাম দিলে দোয়া বিনিময় হয়। আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া, এটা কি দোয়া না বদদোয়া? এটার অর্থ হলো তোমার উপরে শান্তি রহমত বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। সালামের যে জবাব দেয় সেও তো সেম কথা বলেই জবাব দেয়। আর শোনেন, আমরা অনেক সময় মানুষের জন্য দোয়া করি না, অনেক সময় আমি নাস্তে কয়ে আরেকজনের জন্য দোয়া করে আমার কী লাভ? আসলে তো আমরা লাভের, আমরা সবসময় লাভ তালাশ করি, স্বার্থ তালাশ করি, লাভ আছে। নবীজি বলেছেন কোনো বান্দা যখন তার আরেক ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতা হাত তুলে বলে আল্লাহ এই বান্দা তার আরেক ভাইয়ের জন্য যে দোয়াটা করেছে এই দোয়াটা আগে আপনি তার জন্য কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে সালামের দুই নম্বর লাভ, সালাম দিলে কি বিনিময় হয়? এই যে হলুদ শার্ট পরা এদিকে তাকান, সালামের কয়টা লাভ? চারটা লাভ। এক নম্বর কি বললাম, সালাম দিলে কি হয়, নেকি হয়, সবাই বলেন কি হয়। দুই নম্বর, সালামের মাধ্যমে কি বিনিময় হয়, সবাই বলেন সম্পদ, দোয়া বিনিময়, কি বিনিময়। তিন নাম্বার, সালাম দিলে বরকত নাজিল করেন কে? আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আনাস তুমি যখন ঘরে ঢুকবা, ঘরে ঢুকে সালাম দিও, এতে করে আল্লাহ তোমার উপরে আর তোমার ঘরের উপরে রহমতের বৃষ্টি নাজিল করবেন। আরও আসতে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরে শান্তি নাই, আমরা সালাম দিই না, ভাবিদেরকে সালাম দেন তো আপনারা, কয় আমি জামাই, আমি কেন সালাম দিই, জামাইকে সালাম দেয়। এক ভাই বলছে হুজুর সালাম দিয়ে আমি একদিন বিপদেও পড়ছি। বললাম কি বিপদ? ঘরের মধ্যে কলিং বেল দিয়েছি, আমার বউ দরজা খুলছে, বললাম আসসালামু আলাইকুম, বউ বলে কি ঢং শুরু করছে, আমাকে তুমি চিনো না? আমরা মনে করি যে সালাম শুধু নির্দিষ্ট কিছু মানুষকে দেওয়া যায়, সালাম সবাই সবাইকে দিতে পারবে, কোনো অসুবিধা আছে? তাহলে সালামের তিন নম্বর লাভ, সালাম দিলে বরকত দেন কে? চার নম্বর, সালাম দিলে ওই লোক এবং যাকে সালাম দেওয়া হয় সবার হেফাজতকারী হয়ে যান কে? আল্লাহ। তাহলে আমরা সালাম দিব, তবে সালামটা উল্টা পাল্টা দেওয়া যাবে না। এখন অনেকে সালাম দেয় সালাম আলাইকুম,
আমরা সিলেটে আবার আরো খোলা খান সালাম দেয়, তোরা সিলেটের যুদ্ধ খোয়া লাগবে না। আমাদের সিলেটে অন্যরকম সালাম অনেকে দেয়, বলে ইসলাম আলাইকুম, মহিলারা এরকম বলে ইসলাম আলাইকুম। ইসলাম আলাইকুম এটা কোনো সালাম হইল? আপনারা সবাই আমাকে একটা সালাম দেন তো, শুদ্ধ করে একটা সালাম দেন সবাই। আপনাদের পেকুয়ার মানুষ এরা আবার ভালো, দেখছেন সালামটা কত সুন্দর। তো অনেকে বলে সাম আলাইকুম, আলেমরা আছেন এখানে। সাম মানে কি? সাম, সাম মানে মৃত্যু, সাম মানে এখন সালাম মানে শান্তি, আর সাম মানে তো যে বলে সাম আলাইকুম মানে তুই মরি যা, তুই কে হ, আসসালামু আলাইকুম মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর সে বলতেছে আসসালামু আলাইকুম বা সাম আলাইকুম মানে তুই মর, তুই কি হ। এক ইহুদি, শোনেন নবীজি আম্মাজান আয়েশার সাথে বসে আছেন, এক ইহুদি টিটকারি দিয়ে সালাম দিল আসসালামু আলাইক, দেখেন লামটা বাদ দিছে, আসসালাম ও লামটা বাদ দিয়ে বলছে আসসালামু আলাইক। নবীজি বললেন ওয়ালাইকুম, কি বললেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু, লোকটা সালাম দিল আর আপনি সালামের জবাব পুরাটা না দিয়ে বলেন ওয়ালাইকুম। নবীজি বলেন আয়েশা তুমি তো জানো না সে কেমন টিটকারি মারছে, সে বলছে আসসালামু আলাইক মানে মুহাম্মদ তুমি মরে যাও, আমি বলছি ওয়ালাইকুম আমার জন্য যা তোর জন্য তা। এই জন্য অমুসলিম ভাইরা আপনাকে সালাম দিলে সালামের উত্তর দিবে না। যেমন আমার সাথে অনেক হিন্দু ভাইদের সম্পর্ক আছে না, থাকতে পারে পরিচয়, তারা অনেক সময় সালাম দেয়। তো অমুসলিম ভাইরা সালাম দিলে তাদেরকে নিয়ে আপনারা টিটকারি করবেন না, মন চাইলে জবাব দিবেন, মনে মনে বলবেন ওয়ালাইকুম। যদি সে আপনাকে সত্যি অভিবাদন জানায় আপনি বলবেন ঠিক আছে তুমিও শান্তিতে ভাষা, আর মনে ওই ইহুদির মতো খারাপই থাকলে যা তোর উপরেও খারাপই, মনে মনে বলবেন ওয়ালাইকুম ঠিক আছে, কিন্তু কারোর সাথে মারামারি করা যাবে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে দেখেন জবানের ব্যবহার করব কালামের আগে, কালাম মানে কি? কথা আর কি, কথার আগে কি দিব? কষ্ট হচ্ছে না তো? শেষ নাম্বার টু, দুই নাম্বার, কথা যখন বলবেন সতর্ক হয়ে বলবেন, কারণ আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করেন কে? রব্বুল আলামিন বলছেন যা বলছো সব কিছুই তো রেকর্ড হয়। মায়াল ফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা বলছি সব রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? এই ক্যামেরাগুলো বানাইছে কে, আল্লাহ না মানুষ? মানুষ, কিন্তু মানুষ যে বানিয়েছে এই মানুষের মাথায় জ্ঞানটা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ ক্যামেরা বানিয়ে কথা অডিও ভিডিও সব ধরে রাখতে পারে, আর যে জ্ঞান আল্লাহ দিয়েছেন মানুষকে ওই আল্লাহ বুঝি আমাদের কথাবার্তা সব রেকর্ড করে রাখতে জানেন না, তো আপনার কথাগুলো কি রেকর্ড হয় না? যেন সতর্ক হয়ে কথা বলতে হবে। তিন নাম্বার, সুন্দর ভাষায় কথা বলতে হবে, নরম, গরম হওয়া যাবে না। আমাদের শরীরে সবচেয়ে নরম জায়গা জিহ্বা, জিহ্বা আল্লাহ নরম করে দিয়েছেন যেন মানুষ নরম জিহ্বা দিয়ে নরম নরম কথা কয়, কিন্তু মানুষ এই নরম জিহ্বা দিয়ে বেশি গরম গরম কথা কয়, এই করে ফেলবো সেই করে ফেলবো। দেখেন না ওই দিন একদম গরম হইতে হইতে একজন তো বলে ফেলছে হুজুরদেরকে একেবারে চুল দাড়ি কামাই ফেলবো, কথা শুনে মনে হয় না কোনো ভদ্র মানুষ, মনে হয় সে নাপিতের বংশধর। আল্লাহর দিনের বিরুদ্ধে গিয়ে কেউ কিন্তু ভালো থাকতে পারে। আবুল আহাব কেমনে মরছে সূরা আলাহাব পড়ে দেখিয়েন, আপনারা কি জানেন আবুল আহাব নবীজিকে পাথর মেরেছিল, জানেন আপনারা এটা? আচ্ছা আমরা দল মত নির্বিশেষে নবীজিকে সবাই ভালোবাসি কম না বেশি? আরে আমরা তো আমাদের দল বাদ দিতে বাজি, আমরা আমাদের দল বাদ দিতে রাজি, নবী ছাড়তে রাজি। আমার দেশের মানুষের একটা ভালো স্বভাব সুবহানাল্লাহ, এটা এটা বাংলাদেশে আছে, আমরা আল্লাহ রসুল ইসলামের বিরুদ্ধে কেউ বললে আমরা দল মত ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আবুল আহাব নবীজি সাফা পাহাড়ে দাওয়াত দিচ্ছেন, সে একটা পাথর হাতে নিয়ে আমার নবীর মাথা মুবারক, আমার নবীর মাথা ফেটে গেল। মরার পরে সেও কিন্তু তার অবস্থা কি হলো দেখেন, আবুল আহাব কেমনে মরছিল কেউ বলতে পারেন? কি হয়ে মরছিল? প্ল্যাগ, যেটাকে আমরা এখন গুটি বসন্ত বলি, গলার মধ্যে এটা হয়ে মরল, সংক্রমণ বেঁধে ছিল। তার ছেলেরা কেউ তার কাছে যায় নাই, সবাই ভাবছে এটা তো সংক্রমণ ছুইলেই হয়ে যেতে পারে, দুই তিন দিন যাওয়ার পরে কয়েকদিন যাওয়ার পরে লাশ পচে তো দুর্গন্ধ আসতে পারে, দুর্গন্ধ থেকে বাঁচার জন্য নিজেরাও না ভাড়া করে মানুষ এনে লাঠি দিয়ে গুতাইয়া গুতাইয়া গর্তের মধ্যে ফেলেছে। দেখেন নবীকে বিজ্জত করার পরিণাম কেমন, দিনের বিরুদ্ধে দাঁড়ালে পরিণতি কেমন। আরে ভাই আখিরাতের শাস্তি তো আছেই, দুনিয়ায় আছে না নাই?
নবীজিকে পাথর মারছিল, এখন গর্তে ফলাইছে, কাছে গিয়ে তো মাটি চাপা দেওয়ার সুযোগ নাই, তখন পাথর মারছে নিজের বাপের উপরে, যেন পাথর মারতে মারতে পাথরের স্তূপ হয়ে যায়, দুর্গন্ধ যেন না আসে। আবুল আহাব নবীকে পাথর মারছে, মরার পরে ছেলেরা পাথর মেরে মেরে পাথরের স্তূপ জমিয়েছে। বিচারটা কার? আপনার যে মুখ দিয়ে যা আসে তাই বলে ফেলেন, আলেম ওলামাকে ভালো লাগে না, ইসলামকে ভালো লাগে না, এই জমিনটা তো ইসলামের জমিন, এই জমিনটাকে এসে অলিয়া উলিয়ার আবাদ করেছেন ঠিক কিনা? কি শুরু করেছেন আপনি? হ্যাঁ দাঁড়ান, লার্স ভিক্স তিন চার সপ্তাহ আগে মারা গেল। আরে বাপরে বাপ, নামও রাখছে ভিক্স। আমাদের সিলেটে যে শরীরে ব্যথা বা ঘাড়ে ব্যথা হইলে যেটা লাগায় ওটাকে আঞ্চলিক ভাষায় আমরা বলি ভিক্স লাগাইয়া দেয়, আপনারা কি বলেন? যাই হোক, মিলে গেছে না, তবে আপনাদের চট্টগ্রামের সাথে আমাদের অনেক মিল আছে। চট্টগ্রাম তোমার শ্বশুর বাড়ি, মিল আছে যে এটা আমি জানি। যাই হোক, তো এই লার্স ভিক্স 2007 সালে আপনারা সবাই জানেন নবীজির কার্টুন আঁকছে, আঁকার পরে এখন মানুষের রোশানল থেকে বাঁচার জন্য 2007 সাল থেকে পুলিশি পাহারা নিয়ে চলাফেরা করে, যেন মানুষ তারে ধরতে না পারে। আল্লাহর বিচারটা কেমন দেখেন? এই লোকটা মনে করেছিল পুলিশি পাহারা নিয়ে তো আমি মানুষের কাছ থেকে এখন সেভ হয়ে গেলাম, বেকুব। পুলিশি পাহারায় তো মানুষের রোশানল থেকে বাঁচা যায়, কিন্তু গোটা দুনিয়ার প্রশাসন কিংবা বডিগার্ড দিয়ে তুমি মানুষের রোশানল থেকে বাঁচতে পারলেও আল্লাহ রোশানল থেকে কেউ রেহাই পাবে না। আপনারা জানেন, দেখেছেন তিন চার সপ্তাহ আগে পুলিশের গাড়িতে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করেছে, আগুন লেগেছে, কোনো কোনো সংবাদ মাধ্যমে দেখেছি আগুন যখন নিভাতে এসেছে আগুন নাকি আরো জ্বলে উঠছে। সত্য হইতেও পারে, কারণ আগুনের মালিক আপনি আমি না আল্লাহ, আল্লাহ তো আগুনকেও নিভাই দিতে পারেন। ইব্রাহিম নবীকে ফেলা হলো, ওখানে ইব্রাহিম নবীকে হেফাজত করলেন কে? আগুনের তেজ বাড়ানো কমানোর মালিক কে? আমরাও অনেক সময় মনে করি আমার আর পায়ে কে, যে বডিগার্ড আর যে পুলিশ নিয়ে চলে মিয়া, ওই লার্স ভিক্স থেকে শিক্ষা নেন আপনি। 2007 থেকে 2021 14 বছর পুলিশ নিয়ে ঘুরেছে, মানুষ তাকে ঠিকই কাছে না পাইল, আল্লাহ তাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। আল্লাহ ধরে না ধরে না ধরে না, যখন ধরবে আপনাকে বেইজ্জত করে, বেইজ্জত করে কিন্তু আল্লাহ দুনিয়া থেকে বিদায় করবে। আগে থেকে সাবধান হন, আল্লাহর দিনের বিরোধিতা ছাড়েন। ওই যে আমি একটু আগে বললাম, আপনার জবান না পাক করলে আমাদের লস না কার লস? নিজের লস রে ভাই, বুঝে শুনে যদি নিজের লস করতে চান তো আপনি করেন, তবে আমরা দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দেন। আল্লাহ বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলো। কেউ যখন মুচকি হেসে ভালো সুন্দর করে কথা বলে সে সৎকার সমান সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন এই ভাইরা, উঠিও না আর। নাম্বার 4, 4 নাম্বার হচ্ছে জিব্বা দিয়ে নেকি কামাতে পারবো, অনর্থক কথা আমরা ছেড়ে দিব। আল্লাহ সূরা মুমিনুনে কি বলেছেন? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মরিদুন। সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, দোজ হু অ্যাভয়েড ভেইন টক, সফলকাম হবে তারা, অনর্থক কথা ছেড়ে দিতে পারবে যারা। অনর্থক কথা আমরা বলবো না, কারণ সব কথা রেকর্ড হয়, বলবো ভালো কথা বলবো, নইলে চুপচাপ থাকবো। নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহর আখেরাতের উপর বিশ্বাস রাখে, ফালিয়াকুল, সে যেন ভালো কথা বলে, অথবা লিয়াসমুত, সে যেন কি থাকে? চুপ থাকে। আমরা ভালো কথা বলবো ইনশা আল্লাহ। নাম্বার 5, 5 নাম্বার হচ্ছে এই জবান দিয়ে গাধার মতো কর্কশ ভাষায় কথা বলা যাবে না, বরং জবান দিয়ে নরম ভাষায়, ভদ্র ভাষায় মানুষের সাথে কথা বলবো, পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 6 নাম্বার, আমি কি জবানের ওয়াজ করায় আপনারা খুশি না বেজান? জবান দিয়ে পাপ কম হয় না বেশি হয়? তো বেশি তো হচ্ছে। নাম্বার 6, 6 নাম্বার, একটু বুদ্ধিমত্তা খাটিয়ে কথা বলবে। আমরা অনেকে দাওয়াত দিই, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বুদ্ধিমত্তা অবলম্বন করি না, যেমন চাই তাই বলি। আল্লাহ বলেছেন উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সামান্য মতের মিল হইলে আমরা বলি জালেম কাফের, কেন আপনার মুখের ভাষাটা এত গরম কেন? একটু হাসি দেন। যে ভাইরা বুঝে না বুঝাইয়া দেন, দেখবেন ঠিকই সে বুঝে, এরপরে নরম ভাষায় আপনার সাথে ভালো ব্যবহার করবে ইনশা। নাম্বার 7, 7 নাম্বার, এই জবান দিয়ে দাওয়াতি কাজ করেন, আল্লাহর কথা বলেন, রসুলের কথা বলেন। খালি কি হুজুররাই ইসলামের কথা বলবে না সবাই বলবে? আমার পুলিশের ভাইরাও বলবে যে খবরদার আপনারা চুরি করবেন না, কারণ চুরি ইসলামে খারাপ। এই যে আপনি কথাটা বললেন এটা আল্লাহর কথা বললেন, তাই না? এটা দাওয়াত হয়ে গেল। জনপ্রতিনিধি যারা আছেন, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, জনগণকে কোরআন দিয়ে বলেন যে আমার জনগণ আপনারা যারা আছেন, আপনারা তো আমাকে আপনাদের আমানতদার
বানিয়েছেন, অন্যায় নির্মূল করা আমার একার কাজ না, আপনারাও সহযোগিতা করবেন, এটা আল্লাহ বলেছেন, চলেন সবাই মিলে করি। তাহলে এটা কি দাওয়াতি কাজ হয়ে গেল না? আমরা চাইলে সবাই সবার জায়গা থেকে দাওয়াতি কাজ করতে পারি কি পারি না? শুধু হুজুররা কেন করবে? আপনি দোকানদার মানুষ, ভেজাল দিয়েন না মানুষের সঙ্গে। অনেক সময় বলি না ভাই জিনিসটা না এক নম্বর, কিন্তু আসলে দুই নম্বর বলতেছে, কিন্তু আপনি বলেন যদি ভালো হয় বলেন ভালো, ভালো বলে দেন, তাহলে দাওয়াত হয়ে গেল না? এটাও ভালো কাজ। জবান দিয়ে আপনি দাওয়াতি কাজ করেন, অন্যায় যারা করে সুন্দর ভাষায় ফিরিয়ে আনেন। যে মানুষের মুখ থেকে দাওয়াতি কথা বের হয় ওই কথাগুলো সবচাইতে ভালো লাগে কার? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, তার কথার চাইতে আর কার কথা উত্তম যে তার কথা দিয়ে, তার জবানের এই কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকে? সুবহানাল্লাহ। পড়ে আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকবো তো ইনশাআল্লাহ। নাম্বার এইট, আট নাম্বার হচ্ছে, এই জবান দিয়ে আমরা তর্ক করব না। তর্ক করে কি কোনো জিনিসের সমাধান হয়? এখন কিছু হুজুর আসেন, বহস 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 হবে, আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত দেখি নাই বহস করে কোনো সমাধান হয়। আমি দেখেছি সুন্দর ভাষায় কথা বলে সংলাপের মাধ্যমে সমাধান হতে, ঠিক কি না? মূর্খদের সাথে তর্ক করবেন না। ব্যক্তিত্ববান মানুষের কাজ বিতর্ক এড়িয়ে চলা। আপনাকে নিয়ে বিতর্ক হলেও আপনি চুপ থাকেন। কোনো জায়গায় আগুন লাগলে আপনি কেরোসিন ঢালবেন না পানি ঢালবেন? তো কেরোসিন ঢাললে তো আগুন আরো বাড়বে না কমবে? রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা জমিনে নম্রভাবে বিচরণ করবে আর তর্ক বিতর্ক এড়িয়ে চলবে। রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেছেন, রহমানের বান্দা তারা নম্রভাবে দুনিয়ায় বিচরণ করে, যারা আর জাহেল মূর্খ যারা, তাদের সামনে পড়লে তাদেরকে সালাম দিয়ে তর্ক না করে তাদের পাশ কাটিয়ে চলে যায়। এখন আমরা তর্ক করতে পছন্দ করি, এক হুজুরের ভক্ত আরেক হুজুরের ভক্তের সাথে তর্ক করে সমাধান আসবে না, যেখানে এই বিতর্ক সেখানে চুপ। অনেক হুজুররাও এখন তর্ক করে। আমি তো এভাবে বলি, উম্মতের ঘরে আগুন লেগেছে, আপনি পারলে মিয়া পানি ঢালেন, কেরোসিন ঢালিয়েন না আল্লাহর ওয়াস্তে, আর মারামারি লাগাইয়েন না। ওয়াজের মঞ্চ এটা হয়ে গেছে, এক একজনের বডি ল্যাঙ্গুয়েজ আর ভাষা দেখবেন মনে হয় মারামারি করতে আসে। আর কিছু মানুষের বিষয় দেখবেন ফিক্সড করা, তিন চার বিষয় এমন বিষয় তাও খালি মানুষে মানুষে ফেতনা লাগানোর বিষয়। আপনাদের পেকুয়ায় বাসখালিতে এগুলো মনে হয় নাই? দাঁড়াবে না বসবে, হাজির না নাজের, আরে ভাই এগুলো নূর না মাটি, এগুলো নিয়ে ওয়াজ করার দরকার আছে আপনার? আপনি মানুষকে নামাজের দিকে ডাকেন, এখন গ্যাঞ্জাম বুকে বাঁধবে না নাভিতে বাঁধবে? আরে ভাই কত মানুষ নামাজ পড়ে না, নামাজের কথা বলেন, বুকে বাঁধলেও বাঁধুক নাভিতে বাঁধলেও বাঁধুক, কোনো অসুবিধা আছে? তর্ক বিতর্ক করা যাবে না, আমরা সবাই মধ্যমপন্থী হয়ে যাব, কারণ ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমাদেরকে মধ্যমপন্থী বানিয়ে আল্লাহ সৃষ্টি করেছে, বারাবারই আমরা করব। আপনারা করবেন? সর্বশেষ পয়েন্ট আমি বলছি, খুব কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে, মা বোনদের উদ্দেশ্যে ওতে একটা পয়েন্ট বলতে হয়। মা বোনরা আসছে মাহফিলে, আমার মা বোনদেরকে বলবেন, যা বলছি সব ভাইদের উদ্দেশ্য বোনদের উদ্দেশ্য, কিন্তু সর্বশেষ পয়েন্ট আমার বোনদের উদ্দেশ্যে, শুধু বোনদের উদ্দেশ্যে। এটা এই জবান দিয়ে কখনোই নন মাহরাম পরপুরুষের সাথে কোমল ভাষায় নরম ভঙ্গিতে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলা যাবে না, হারাম করে দিয়েছেন কি? রব্বুল আলামিন বলেছেন, খবরদার পরপুরুষের সাথে আকর্ষণীয় ভঙ্গিতে কোমল ভাষায় কথা বলো না। ফালা তাখদা'না বিল কওলি ফায়তমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা। আল্লাহ তাআলা বলেছেন, খবরদার পরপুরুষের সাথে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, যাদের অন্তরে নিফাকি আছে, ব্যাধি আছে, তাদের অন্তর প্রলুব্ধ হয়ে যেতে পারে, ফেতনা হয়ে যেতে পারে। বোনরা কখনোই পরপুরুষের সাথে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবেন না, প্রয়োজনে কারোর সাথে প্রয়োজনের কথা বলবেন, অপ্রয়োজনে কারোর সাথে কোমল ভঙ্গিতে কথা বলা যাবে না। নিষেধ করেছেন কি? কারণ মেয়ে মানুষের কণ্ঠটাও সতরের অন্তর্ভুক্ত। যার অন্তরে নিফাকি আছে সে ওই কণ্ঠ শুনেই ফেতনায় পড়ে যেতে
পারে। মাহরাম যারা আপনার ঘরের মানুষ যারা আছে, মাহরাম যে 14 জনের সাথে বিবাহ আল্লাহ হারাম করেছেন, ওই 14 জন মাহরামের সাথে কথা বলেন কোনো অসুবিধা নেই, বাকিদের সাথে অপ্রয়োজনে নরম ভাষায় কথা বলা যাবে না। আমার বাবার আমার ভাইরা, আমি আজ মোট 19টি পয়েন্ট বলেছি, এর মধ্যে প্রথম 10টি পয়েন্ট বলেছি কিভাবে জবানের অপব্যবহার হয় এবং শেষে 9টি পয়েন্ট সংক্ষেপে বলেছি কিভাবে জবানের সঠিক ব্যবহার হয়। দেখেন আপনারা এই নিয়ে মোট আজকে কত বছর ধরে মাহফিল করেন, 9 বছর, এই বছরের পর বছর আমরা মাহফিল করবো। আগে আসেন নিজের জবানটাকে একটু ঠিক করে ফেলি, জবান ঠিক দেখবেন আপনার সমাজ ঠিক হয়ে যাবে, মিথ্যা কমে যাবে, গিবত চুগলখুরি কমে যাবে, অশান্তি কমে যাবে ইনশাআল্লাহ। আসেন আজকে তওবা করে বাড়ি যাই। আপনি মনে করতেছেন হুজুর অনেক গুনাহ তো করে ফেলছি, অসুবিধা নাই, আপনার গুনাহ যদি হয় নদ নদী আর খাল বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো সমুদ্র আর মহাসমুদ্রের পানির সমান, সুবহানাল্লাহ। আপনার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হলো সুবিশাল আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় আকাশের সমান, আল্লাহর রহমত হলো তার আরশের সমান, সুবহানাল্লাহ। তওবা করে বাড়ি যান, দেখবেন আল্লাহ গুনার পাহাড়কে ধসিয়ে দিবেন, আর আজ থেকে জবানটা সঠিক ব্যবহার করেন তাহলে নেকির পাহাড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে।